হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই যে যার অবস্থানে আছেন ভালোই আছেন, এবং আমাদের ওভারঅল সিচুয়েশন আমরা সবাই জানি যে আমরা একটা খুব ভয়াবহ বিপর্যয়ের ভিতরে আছি। করোনা নিয়ে আমরা খুবই বিধ্বস্ত অবস্থায় বাংলাদেশে, আমরা কখনো সিচুয়েশন ফেস করি নাই। বাট যে আমাদের এই সিচুয়েশনের মাঝেও যারা একেবারে ঘরবন্দি, যারা ঘরে আছি, আমরা সামহাও আমাদের যে প্রয়াস যেটা আমরা করে থাকি একদিন পর পর করছি শো, সেটা হচ্ছে ফক প্রেজেন্স প্যাশন টু গ্রো, এবং এই সিচুয়েশনেও কিভাবে একটু নিজের স্কিলকে শার্পেনিং করা যায়, একটু নিজের স্কিলকে একটু এনরিচ করা যায়। বিকজ যে বসে থাকতে তো পারি, বাট বসে থাকা একমাত্র সলিউশন না। তারপরেও যদি কোনো কারণে একটু নিজকে ঝালাই করা যায়, একটু নিজকে তৈরি করা যায়, অথবা নিজের একটু স্ট্রঙ্গার পয়েন্টটাকে আর একটু স্ট্রঙ্গার করা যায়, নিজের ইমপ্রুভমেন্ট এরিয়াগুলি যদি আর একটু ভালো করা যায়, মোর অফ দিস ইজ আওয়ার অবজেক্টিভ। এবং আমরা নর্মালি স্টুডিওতে করতাম এই শোটা, এখন ডিউ টু দিস ক্রাইসিস আমাদের কাছে অপশন একেবারেই লিমিটেড, তো ঘরে বসেই করতে হচ্ছে। এবং আমাকে আরটিবি অনলাইন দে আর সাপোর্টিং মি আ লট, এবং এই শোটাকে কন্টিনিউ করার জন্য উই আর এক্সট্রিমলি এক্সট্রিমলি সামহাউ যে থেমিনি, যে নলেজ শুড কন্টিনিউ, জ্ঞান আসলে আই এম নট এ ভেরি রিচ পার্সন অ্যাজ ফার নলেজ ইজ কনসার্ন, বাট তারপরেও চেষ্টা করছি টু শেয়ার সামথিং সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আওয়ার স্কিলস আওয়ার নলেজ বোথ ক্যান বি এনরিচড। এবং আপনারা যারা আমাদের এই শোটা ফলো করেন তারা জানেন যে আমরা মোস্টলি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি, এবং মোর অফ ইটস নট এ মোটিভেশনাল শো, ইটস এ মোর অফ ক্যারিয়ার শো। এবং অনেকেই বলতেই পারেন যে ভাই করোনা এই সময় ক্যারিয়ার নিয়ে কি হবে, ক্যারিয়ার নিয়ে অনেকেই খুব সাপ্রেসড, ডিপ্রেসড, কি হবে কি না হবে, এইগুলি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আমরা আসলে এই মুহূর্তে বসবাস করছি। তো আমার ব্যাকএন্ডে যারা সহকর্মী যারা আছেন আরটিভির, আমি আশা করবো যে আমাকে লিঙ্কটা একটু শেয়ার করার জন্য, সো দ্যাট আই ক্যান অলসো শেয়ার, এবং সো দ্যাট এভরিবডি ক্যান সি দ্যাট। আমি প্রডিউসার ভাইকে একটু বিনীতভাবে অনুরোধ করতে চাই আমাকে একটু ট্যাগ করে শেয়ার করার জন্য, সো দ্যাট আই ক্যান অলসো শেয়ার, আই ক্যান সি দ্য কোয়েশ্চেন্স হু উইল বি জয়নিং, এবং এটা আমাদের জন্য অনেক ভালো হবে, সো দ্যাট আই ক্যান শেয়ার অল দ্য থিংস টুগেদার। অলরাইট, আজকে আমার সাথে যুক্ত হবে একটু পরে, আমার খুবই ক্লোজ একজন ছোট ভাই আছে, সে একটু পরেই যুক্ত হবে, এবং আমরা আজকে একটু এইচআর পয়েন্ট অফ ভিউতে কিছু ডিসকাশন করতে চাই, কেরিয়ার নিয়ে কিছু একটু ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চাই। সো আই ইনভাইটেড হিম, এবং হি ইজ গোয়িং টু জয়েন উইথ মি ভেরি সুন, এবং আমি আবারও ফককে ধন্যবাদ দিতে চাই, এই সিচুয়েশনে ফক আমাদের সাথে আছে, এবং আরটিভি ফক, আমি কামরুল, and the group CEO Fibdo, among as a whole, we are trying together to share something for the interest of the young professionals, particularly I would say young professional. একটু শেয়ার দিয়ে নিই কে কোথা থেকে আমাদেরকে দেখছেন, যদি একটু বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়, সো দ্যাট ইউ ক্যান অলসো অ্যান্সার ইউর কোয়েশ্চেন। আজকে যে টপিকটা নির্ধারণ করেছি সেই টপিকটা হচ্ছে মোস্টলি যে দেয়ার আর হাউ ক্যান, একটু টপিকটা একটু শেয়ার করে নিই, সেটা হচ্ছে যে কমন কেরিয়ার ব্যারিয়ার, কেরিয়ার কেরিয়ারকে একটা জায়গা নেওয়ার জন্য আমরা শুরুতেই বলি যে সেটা হচ্ছে জব এন্ড কেরিয়ারের ভিতরে একটা বিস্তর ফারাক আছে। আর জব হচ্ছে যে আই ওয়ান্ট টু আর্ন সামথিং, এবং কেরিয়ার হচ্ছে আই ওয়ান্ট টু গ্রো। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে যে উই নিড টু গ্রো, উই নিড টু মুভ ফর আ লঙ্গার পিরিয়ড, লঙ্গার টাইম, বিশাল ডেস্টিনেশন আমাদের সামনে। তো নিজের পটেনশিয়ালিটিকে কিভাবে কাজে লাগিয়ে হাউ ইউ ক্যান গ্রো টুগেদার, দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য অবজেক্টিভ। আর আমরা অনেক সময় বলি যে আমি জব করি, আমি আমি এই জিনিসটা থেকে একটু, যারা ইয়াং প্রফেশনাল মিড লেভেল ম্যানেজমেন্টে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই। অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছেন আকবর হুসাইন খান, গ্রেট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার। আমরা জাস্ট শুরু করলাম, হোপফুলি উইল ডিসকাস টু মেনি থিংস টুগেদার, এবং আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন, আমার যেটা নলেজের ভিতরে থাকবে সেটা ইনশাল্লাহ ট্রাই টু গিভ দ্য অ্যানসার। মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে আকবর হুসাইন,
মাহমুদুর অবস্থা কেমন জানি না, এই মুহূর্তে আমরা যতটুকু দেখছি টেলিভিশনের মাধ্যমে যে মাহমুদ ইজ রিস্ক এরিয়া, প্লিজ বি সেফ, সেফ থাকা ভালো। এবং করোনা নিয়ে একটু বলে নেই, সেটা হচ্ছে যে একেবারে সিম্পল জিনিস যে আসলে আমরাই আসলে এটাকে প্রটেক্ট করতে পারি। ইট ইজ সিম্পল, যে সিম্পল এই জন্য এই সেন্সে যে আমি যদি একটু সামাজিক দূরত্ব নিজের প্রোটেকশন করতে পারি, ইউ ডোন্ট নিড টু টেক অ্যান্টিবায়োটিক অ্যান্ড আদার থিংস, ইউ ক্যান প্রোটেক্ট ইউর সেলফ। ওয়ান্স ইউ ক্যান প্রোটেক্ট ইউর সেলফ, নিজেকে প্রোটেক্ট করতে পারি। আমি মনে করি যে ইফ আই ক্যান সেভ মাই সেলফ, আমি যদি আমার নিজেকে সেফ সেফ রাখতে পারি, দেন পারহ্যাপস আই ক্যান সেভ মাই ফ্যামিলি, আই ক্যান সেভ দ্য সোসাইটি, আই ক্যান সেভ বাংলাদেশ। তো দায়িত্বটা আসলে নিজের। হ্যাঁ, যেহেতু জিনিসটা আনসিন, আমরা এখনো ডিটেক্ট করতে পারি না, বাট আনসিন সিচুয়েশনের ভিতরে যে সমস্ত WHO আমাদের IEDC এর দ্বারা বিভিন্ন গভর্নমেন্ট থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সারাদিন এই মিডিয়াতে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে সামাজিক দূরত্ব এবং একটু সেফ থাকা এবং নিজেকে সেফ রাখা খুবই জরুরি। আদারওয়াইজ ইউনো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউনো যখন আমরা করোনা থেকে সিচুয়েশন তো আর আজীবন এরকম থাকবে না, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, ডার্ক তো ডার্কনেস তো আজীবন থাকবে না, পারহ্যাপস উইল কাম ব্যাক, এবং তখন যেন নিজের সেফ থেকে সুস্থ থেকে উই ক্যান রিস্টার্ট আওয়ার ওয়ার্ক ওয়ার এভার, আমরা যে যে কাজটা করছি সেটার সাথে যেন ভালোভাবে কাজটাকে এগিয়ে নিতে পারি, সেই জন্য নিজেকে সেফ রাখা খুব জরুরি। সেশনটা আমি একাই কন্ডাক্ট করি মোস্টলি, বাট মাঝে মাঝে আমি আমার সাথে যারা যুক্ত হয় তাদের সাথে একটু আলোচনা যুক্ত হই। আজকে যে কথা বলছি না, আমার সাথে আমার খুব ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল ইয়াং ট্যালেন্টেড একজন HR ম্যানেজার আমার সাথে যুক্ত হবে, খুব শর্টলি হিল বি জয়নিং উইথ মি। বাট আজকে যে টপিকটা নির্ধারণ করেছি সেটা নিয়ে একটু কথা বলিনি, সেটা হচ্ছে কমন কেরিয়ার বেরিয়ার। আমাদের কেরিয়ারটা আসলে কি, কেরিয়ারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার অভিজ্ঞতায় বলে যে আমরা ব্যক্তিগত ভাবে আমি যখন দেখি, যখন একটা ছেলে ইন্টারভিউ দিয়ে যখন যখন একটা কেরিয়ারে জয়েন করে, তার মানে কি হি ইজ দ্য রাইট পার্সন, তার আসলে ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নাই, ট্যালেন্ট নিয়ে কোনো প্রবলেম থাকে না। বাট অনেক সময় হয় কি যে আফটার জয়নিং সার্টেন প্রফেশন কেরিয়ারটাকে লম্বা করতে পারে না। ইটস লাইক ইউনো টেস্ট ম্যাচের মতো, যে আমরা যদি খুব তাড়াতাড়ি খুব উই ওয়ান্ট টু গ্রো, দেন আমরা যদি তাড়াতাড়ি খুব বেশি রান করতে চাই, দ্যার ইজ এ চান্স। আমরা আসলে কেরিয়ারটা কিন্তু T20 ম্যাচ না, কেরিয়ারটা কিন্তু ওয়ান ডে ইন্টারন্যাশনাল না, কেরিয়ারটা হচ্ছে লম্বা একটা ইনিংস, সেটা হচ্ছে ইট ইজ মোর অফ এ টেস্ট ম্যাচ। তো এই যে লম্বা হওয়ার জন্যে এই যে কমন যে কেরিয়ার বেরিয়ার, সেগুলি যদি আমরা একটু একটু দেখি, যে আসলে প্রথমত যে জিনিসটা হয় যে আমাদের অনেক সময় দেখা যায় যে ইউনো পারহ্যাপস যে আপনি আসলে যে জায়গায় কেরিয়ারটা তৈরি করতে চান সেই জায়গার রাইট কোয়ালিফিকেশনটা আপনি আমরা অনেক সময় এনরিচ করতে পারি না। মনে করেন আমি একজন ভালো ডিজাইনার হতে চাই, তো ডিজাইনারের জন্য আমার যে কোয়ালিটি দরকার, যে কোয়ালিফিকেশন দরকার, সেটাকে এনরিচ করা খুব দরকার। সার্টিফিকেট ইজ নট ওনলি ইম্পর্টেন্ট, এই নলেজটাকে পুরোপুরি গ্যাদার করা, অ্যাকোয়ার করা খুব ইম্পর্টেন্ট। আমি একজন ভালো মার্কেটিয়ার হইতে চাই, মার্কেটিং এর জন্য যে কোয়ালিফিকেশন দরকার সেগুলি অ্যাচিভ করা খুব দরকার। আমি একজন খুব ভালো ডিজিটাল মার্কেটিয়ার হতে চাই, আমি একজন ভালো ফাইন্যান্স ম্যানেজার হতে চাই, আমি একজন ভালো HR ম্যানেজার হতে চাই, অথবা আমি একজন মানে একজন অ্যাডমিন ম্যানেজার হতে চাই, আমি একজন CEO হতে চাই ফর এক্সাম্পল। তো এই যে কোয়ালিটি গুলি যে ডেভেলপ করা, কোয়ালিফিকেশন ইটস এ বিগিনিং ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা কিন্তু খুব জরুরি। যে অনেক সময় দেখা যায় যে ফার্স্ট প্রবলেম যেটা হয় যে পারহ্যাপস ইউ আর নট স্টাডিং দ্য রাইট সাবজেক্ট, সঠিক সাবজেক্ট আমরা পড়াশোনা করি না। হ্যাঁ, এখন এখন খুব স্পেশালাইজেশনের জমানা, আমরা যখন গ্রো করেছি তখন এত স্পেশালাইজেশন ছিল না, আমরা যখন বিজনেস করেছি আমাদের যারা মুরব্বীরা যারা ব্যবসা করেছেন তাদের জন্য অনেক পড়াশোনারও দরকার পড়ে না, বিকজ পারহ্যাপস দে ইউজ দেয়ার কমন সেন্স। এখন কিন্তু জমানা চেঞ্জ হয়ে গেছে, সো ইউ নিড টু অ্যাকোয়ার ইউর কোয়ালিফিকেশন, এবং এই কোয়ালিফিকেশনটা সাবজেক্ট ধরে ধরে যে যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টটার ওয়েল ওয়েল থ্রু নো হাউটাকে পুরোপুরি ইউনো ভিতরে ঢুকে যাওয়া, একটু ভালো করে নলেজটাকে অ্যাকোয়ার করা খুবই ইম্পর্টেন্ট, এবং এই কাজটা থেকে কোনোভাবেই পিছিয়ে যাওয়া উচিত হবে না। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট বেরিয়ার যেটা হয় আমাদের, যে আপনি ইন্টারভিউ যে ফেস করবেন সেই জন্য আপনার কোয়ালিফিকেশনটা কিন্তু অনেক সময় আমাদেরকে অনেক সময় ইট 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 ব্রিংস এ বিগ বেরিয়ার। তো একটু কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন বলতে কি বলছি বোঝাইতে চাচ্ছি যে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন কিনা সেই সাবজেক্টের একটু ডিটেল জানা, সেটার একটু ডিটেল ভিতরে গভীরে যাওয়া। অ্যাজ আই সে দ্যার ইজ টু থিংস, ওয়ান ইজ ওয়াইড, ওয়ান ইজ ডেপথ। তো নলেজের ডেপথে আপনি ঢুকতে পারেন কিনা,
সো দ্যাট ওয়ান্স ইউ আর ইন টু দ্য ড্যাপ, এই যে আমরা গভীরে যখন ঢুকতে পারি তখন হয় কি যে আমাদের ভিতরে কনফিডেন্স গ্রো করে। সো অ্যাজ এ হোল সার্টিফিকেট ইজ নট এনাফ, সিজিপিএ ইজ নট এনাফ, যে জিনিসটা আপনি জানেন সেই জিনিসটার ডিটেলিং আপনি ঢুকতে পারেন কিনা। তো দিস ইজ দ্য ফার্স্ট থিং আমরা অ্যাজ এ হোল আমরা দেখি, সেটা হচ্ছে কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে পড়াশোনাটা আপনি করছেন সেই পড়াশোনাটা আপনি সঠিকভাবে করছেন না, যে সাবজেক্টে নিয়ে আপনি 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 ডিগ্রি অর্জন করছেন সেই সাবজেক্টটা হয়তো পরীক্ষা পাশের জন্য করছেন, বাট ওইটার বেসিক্স গুলি জানা খুব জরুরি, ওটার ইনসাইট ডিটেল ইনটু সেই সবকটা জানা খুব জরুরি। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে পরবর্তী পর্যায়ে যখন আপনি জয়েন করে ফেললেন, দ্যাট ইজ কল ল্যাক অফ এক্সপিরিয়েন্স। ল্যাক অফ এক্সপিরিয়েন্স কি আসলে? আপনি যে আপনি ফর এক্সাম্পল ইউ স্টার্টেড ওয়ার্কিং, আপনি একটা কাজ শুরু করলেন, শুরু করা মানেই হচ্ছে যে আপনি এক্সপিরিয়েন্সড হয়ে গেলেই তাই তাই কেন? আপনি কিন্তু এভরি আওয়ার ইউ ক্যান গেদার দ্য এক্সপিরিয়েন্স, এভরি আওয়ার ইউ ক্যান ইউ ক্যান ইউ ক্যান গেদার দ্য নলেজ, এভরি আওয়ার ইউ ক্যান অ্যাকুয়ার দ্য নলেজ। তো আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার এক্সপিরিয়েন্স কিন্তু প্রতিদিনই আপনি গেইন করতে পারেন। যে কাজটা দিয়ে আপনি শুরু করছেন সেই কাজটার ভিতরে ইউ ক্যান ওয়ার্ক, ইউ উইল লার্ন, ইউ উইল ফেল, ইউ উইল গেট দ্য এক্সপিরিয়েন্স। সো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আই এম নট টেলিং দ্যাট দিস এক্সপিরিয়েন্স বিলংস টু 3 বছর 5 বছর, নো। ইফ ইউ আর কিন, ইফ ইউ আর নলেজ, ইফ ইফ ইউ ওয়ান্ট টু আর্ন ইউর নলেজ, ইফ ইউ আর্ন ওয়ান্ট টু ওয়ান্ট টু গ্রো ইউর এক্সপিরিয়েন্স, দিস এক্সপিরিয়েন্স ক্যান বি ডান এভরিডে। কিভাবে করতে পারেন? একটা হচ্ছে কাজ করে, আরেকটা হচ্ছে আপনার পিয়ার গ্রুপ মানুষের কাছে জিজ্ঞাসা করে, আরেকটা হচ্ছে বই পুস্তক পড়ে, আরেকটা হচ্ছে যে ইউনো যে ইউর ইউর কলিগস, ইউর সিনিয়র, ইউর কন্টেম্পোরারি যারা আছে তারা অনেকেই অনেকেই এই জায়গায় যুক্ত হতে পারে। হ্যাঁ, সো ইউনো যে অনেকেই অনেকভাবে যুক্ত হতে পারে। তো আমার আমার যে জিনিসটা হচ্ছে যে আপনি এই এক্সপিরিয়েন্সটা আপনার গ্যাদার করা খুব জরুরি। দেন দ্য নেক্সট থিং ইজ দ্যাট আমরা অনেক সময় দেখি যে ইউনো গ্যাপ ইন ওয়ার্ক হিস্ট্রি, কেরিয়ারের ইউনো যে আপনি গ্রো করার জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট হ্যাসেল। আজকে আপনি একটা কাজ শুরু করলেন, ভালো লাগলো না, আপনি আপনি 6 মাস পরে নতুন একটা ট্র্যাকে কাজ শুরু করলেন, তারপরে 1 বছর পরে আর একটা ট্র্যাকে কাজ শুরু করলেন। আই ফাইন্ড দ্য পিপুল দে আর ডুইং দ্য বিজনেস, নাথিং রং, অলওয়েজ আর মনে করুন না বিজনেস করার দরকার নেই, লেট মি স্টার্ট ডুইং সামথিং, আমি একটা কাজ জয়েন করি, তারপরে একটা কেরিয়ারে জয়েন করলো, আবার ভালো লাগলো না, আবার ব্যবসায় ব্যাক করলো। তো এই যে আপনার গ্যাপ ইন ওয়ার্ক হিস্ট্রি, আমি আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি যখন কাজ শুরু করি ভাই তখন আমি একটা লাইনে, আই ওয়ান্টেড টু বি, ইউ বিকাম দ্য মাস্টার অফ ইউর লাইন, ইউ ডোন্ট নিড টু বি জ্যাক অফ অল ট্রেডস। অ্যাজ আই সেড, একটু একটু আমরা একটা প্যারেটো থিওরি আছে, দ্যাট ইজ 80-20, অর্থাৎ 20% এভরিথিং গিভস 80%, 20% কাস্টমার্স গিভস 80% বিজনেস, 20% ইউনো 20% 20% আমি কি বলবো 20% রিটেলার গিভস 80% বিজনেস, 20% এমপ্লয়ি গিভস 80% সার্ভিস, 20% ইউনো সো মেনি 20% দেখবেন পলিটিক্যাল নেতা 80% সার্ভ করছে, 20% ইউনো এই আপনার ফ্যামিলির 20% লোক দেখবেন ভালো কাজ করতেছে, 80% লোক করছে না, বাট আর্নিং করতেছে 20%। এই যে এই যে প্যারেটোর যে বেসিক 80-20 যে রোলটা আছে সেই রোলটাতে যদি আপনি আগাইতে চান আপনি কিন্তু আপনার কাজের ডেপথে আপনাকে ঢুকতে হবে। ওয়ার্ক ইন হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ সিম্পলি ক্যানট ডু দিস, টুডে ইজ ডুইং, টুমোরো ইজ অ্যানাদার। তো একটা কাজের কনসিস্টেন্সি, ইফ আই গিভ দ্য এক্সাম্পল যে ইফ ইউ আর আ ব্যাটসম্যান এভরি ডে ইউ লার্ন, আমরা যদি খেলা, আমরা যদি সামনে স্ট্রাইকিং পজিশনে খেলেন, আজকে আপনি স্ট্রাইকার, কালকে আপনি ডিফেন্স, পরশুদিন আপনি গোলকিপার, দ্যাট ইজ নট দ্যাট ইজ নট দ্য হিস্ট্রি অফ ইউর ওয়ার্কিং। সো ইউ হ্যাভ টু মেক শিওর ইউর ওয়ার্ক হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি একই লাইনে কাজ করে যাচ্ছেন, একই লাইনে যখন কাজ করবেন তখন ইউল বি মোর কম্পোজ, ইউ লার্ন, ইউল গ্রো। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে খুব রিসেন্ট আমরা আমরা অনেক সময় দেখেছি ইউ আর ফায়ার ইন দ্য পাস্ট, যে আপনি কাজ করেছেন ডিউ টু ইউর ইন্টিগ্রিটি, আপনি কোনো কারণে চাকরি থেকে আপনার চাকরি চলে গেলো, তখন কিন্তু বিশাল একটা বেরিয়ার হয়ে দাঁড়ায়, বিকজ মার্কেটটা এত ছোট যে আমরা সবাই সবার খোঁজ খবর রাখি। সো ইউ হ্যাভ টু মেক শিওর ইউ আর সামহাউ ইউ আর নট ফায়ার্ড, রেদার ইউ আর শিফটিং সামথিং উইথ ইউর পটেন্সিয়াল, দ্যাট ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। ফায়ারিং অ্যান্ড গ্রোয়িং দুইটা দুই জিনিস, আপনাকে এমনভাবে কাজটা করতে হবে সো দ্যাট ইউ ক্যান গ্রো ডাউন দ্য লাইন। আরেকটা জিনিস হচ্ছে বেরিয়ার, আরেকটা ফিয়ার ফ্যাক্টর। হোয়াট ইজ ফিয়ার ফ্যাক্টর? যে আমরা আসলে যাই কিছু দেখি এটা আমার দ্বারা হবে না, আমি বুঝতে এটার যোগ্য না, আমি হয়তো পারবো না,
আমি চ্যালেঞ্জ নিতে পারবো না, আমি হার্ড ওয়ার্ক করতে পারবো না, আমি এডিশনাল কাজ করতে পারবো না, আমার আমি আসলে ইন্টারভিউ ফেস করতে পারবো না, আমি আসলে বসকে ফেস করতে পারবো না, আমি ক্লায়েন্ট ফেস করতে পারবো না, আমি স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারবো না, এই যে সো মেনি ফিয়ার ফ্যাক্টর, ইউ শুড নট রেদার ইউ ট্রাই, নাথিং রং, ইউ নো, ফেলিং ইজ নট এ প্রবলেম, ফলিং ইজ এ প্রবলেম, ফেলিং মিনস হচ্ছে ইউ আর ফেলিং, ইউ আর ওয়েক আপ, ইউ আর রানিং, ফেলিং ইজ নট এ প্রবলেম অ্যাট অল ইন লাইফ, ইউ ক্যান ফেল 10 times, 100 times, ইট ডাজেন্ট ম্যাটার, বাট ইফ ইউ ফল দেন ইউ আর ইন দ্য, আপনি ঘেরাই যেটা বলি, আপনি গভীরে চলে যাবেন, তো রেদার ইউ ফেল এন্ড লার্ন, ইউ ফেল এন্ড লার্ন, সো ফিয়ার ফ্যাক্টর আমাদেরকে দূর করতে হবে। মোস্ট অফ দ্য পিপল ব্রিলিয়ান ছেলে মেয়ে গ্রো করতে পারে না বিকজ দে আর অ্যাফ্রেড, অনেক ভীত থাকে যে আমি বুঝতে রিস্ক নিতে পারবো না, চ্যালেঞ্জ নিতে পারবো না। আরেকটা আরেকটা বড় প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমি একটু পরেই ঢুকতে চাই, আমার সাথে এখন পর্যন্ত যুক্ত হতে পারে, আমার সাথে যুক্ত হতে শিবলি, আমি জানি না শিবলি লাইনে আছে কিনা, শিবলি ইউ ক্যান জয়েন রাইট নাও উইথ মি বিকজ আই হ্যাভ ফিউ আদার পয়েন্টস উই ক্যান ডিসকাস টুগেদার। এর মাঝে আমাদের সাথে অনেকে যুক্ত আছে, ইউনো, হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আই এম ভেরি ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে দেখি ভালো লাগতেছে। শিবলি সম্পর্কে বলে নেই, সেটা হচ্ছে যে ইজ এ ভেরি ইয়াং ট্যালেন্টেড এইচআর প্রফেশনাল, সে অনেক কিছুর সাথে যুক্ত আছে যারা শিবলিকে দেখছেন। আমাদের ছোট ভাই, হি ইজ ইনভলভ ইন আর কর্পোরেট ফোরাম, হি ইজ ইনভলভ ইন দ্য, ইউ নো, এইচআর এর সাথে, এইচআর এর যে বিএস এইচআরএম যেটা আছে ওইটা ওইটার সাথে যুক্ত আছে, এবং সে এই মুহূর্তে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একজন একজন ভেরি প্রসপেক্টিভ লিডার, এবং হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব। শিবলি, আই এম ভেরি হাম্বল দ্যাট আমি আমি তুমি করে বলি, ইউ আর ভেরি ইয়াং টু মি, শিওর শিওর আমি খুশি হব, তুমি যুক্ত হয়েছো, ইটস ইজ ফ্যান্টাস্টিক, হাউ ইজ গোইং, কেমন চলছে তোমাদের কাজ? স্যার যদি পার্সোনালি বলেন, পার্সোনালি আমি এখনো পর্যন্ত সুস্থ আছি আলহামদুলিল্লাহ, বাসার সবাই সুস্থ আছে, এবং অর্গানাইজেশনাল অ্যাস্পেক্ট থেকে যেটা বলি যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এমজিআই, আলহামদুলিল্লাহ এমজিআই এর বিজনেস ভালো আছে, এবং এমজিআই এর যারা কাজ করছেন এখনো পর্যন্ত অন এন্ড অফ তারা কেভি আছে, করোনা কে ফেস করতে হয় নাই তাদেরকে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, ইটস ভেরি গুড নিউজ ফর অল অফ আস যে সেফ থেকে, এবং তোমাদের তো রমরমা ব্যবসা ভাই, আমাদের ব্যবসা একবারে জিরো, আমি আইসক্রিম বিক্রি করি, আমার বিক্রি একেবারে জিরো, আর তোমরা যেহেতু কমোডিটি বিক্রি করো, সো দিয়া কুলাইতে পারছো, সো ইট ইজ ব্লেসিং ফর ইউ, আমাদের জন্য একেবারে দুর্ভাগ্যের অবস্থা ভিতরে আছে, নিঃসন্দেহে নিঃসন্দেহে স্যার। শিবলি, আমি শিবলি সম্পর্কে যেটা বললাম, শিবলিকে আমি দেখেছি বিভিন্ন জায়গায়, এবং হি ইজ ভেরি ইয়াং, আমি 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 ওকে আনার একটা ওয়ান অফ দ্য অবজেক্টিভ আছে আজকের আজকের শোতে, সেটা হচ্ছে যেহেতু আমরা কেরিয়ার বিরিয়ার নিয়ে কথাবার্তা বলছি, এবং শিবলি যেহেতু খুব ডাইনামিকলি মুভ করছে, ইজ ভেরি ইয়াং বাট হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব, এবং এই যে তার কেরিয়ারটাকে এই পর্যন্ত নিয়ে আসার পিছনে আমি শিবলিকে জানতে চাই। শিবলি, যদিও তুমি এইচআর প্রফেশনাল, আমি দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে দুইটা কোয়েশ্চেন আমি করতে চাই। এইচআর পয়েন্ট অফ ভিউ থেকে বলবা, যারা তোমরা যখন ইন্টারভিউ নাও, যখন রিক্রুটমেন্ট করো, কোথায় কোথায় তোমরা প্রবলেম দেখো যে পিপল ক্যানট গ্রো, এবং তার আগে আমি জানতে চাই তুমি আজকের যে অবস্থানে আছো, তুমি কি কি অবস্টাগল ফেস করেছো, সেই অবস্টাগলটা তুমি কিভাবে আসলে ওভারকাম করে আজকের এই জায়গায় অবস্থান করছো? ধন্যবাদ কামরুল ভাই আপনাকে, আর কামরুল ভাই আসলে আমাকে অনেক স্নেহ করেন, আর সালাম আলাইকুম ভিউয়ার্স এন্ড ভেরি গুড নাইট, গুড নাইট ইন দ্য সেন্স যে এখন গুড ইভিনিং বলবো না, গুড নাইট বলবো, যেহেতু এখন 10টা বেজে গিয়েছে অলরেডি, গুড ইভিনিং ই বলি। তো কামরুল ভাই আসলে আমাকে খুব স্নেহ করেন, এবং আমি আসলে ওনার একজন ব্লাইন্ড ফলোয়ার বলতে পারেন, আর কামরুল ভাইয়ের সাথে আমার এক জায়গা থেকে কাজ করার সুযোগ হয়েছে এবং হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ কর্পোরেট ফোরাম, যেটার মেন্টরিং করছেন কামরুল ভাই, এবং বাংলাদেশ কর্পোরেট ফোরাম অলরেডি ত্রাণ নিয়ে কাজ করেছে, এবং কামরুল ভাই নিজে যে কোম্পানিতে আছেন আবুল মোনেম, অর্থাৎ হচ্ছে ইগলুর উনি গ্রুপ সিও, সেই অ্যাসপেক্ট থেকে আমরা দেখেছি যে হাজার হাজার লোককে ওনার কোম্পানির যারা ওনার, এবং উনি বিং এ সিও, উনি ত্রাণের সাথে যুক্ত আছেন, তো হি ইজ এ ভেরি প্রোয়াক্টিভ ম্যান, প্রোয়াক্টিভ ইন এ সেন্স, আমি ওনাকে দেখেছি সোশ্যাল ওয়ার্কার হিসাবে, ওনাকে দেখেছি বিজনেস লিডার হিসাবে, ওনার থেকে আমি বয়সে পজিশনে নলেজে সব দিক থেকে ছোট, বাট উনি যে প্রথমে একটা কথা উচ্চারণ করেছেন হামলি রিকোয়েস্ট বা হামলি ইনভাইট, যে আসলে উনি হাম্বল লিডার, ডাউন টু দার্থ লিডার। তো স্যার আমাকে কোশ্চিন করে আসলে আজকের এই পজিশনে আসা কিভাবে, তার আগে বলে নিই যে আজকে আসলে আজকের পজিশনটা আমার কি, আলহামদুলিল্লাহ আমি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সেকেন্ড লার্জেস্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলের যে ওন করে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর এফএমসিজি ডিভিশন,
সেইটার এইচআর লিড করছি। তো আমাদের এই কমার্শিয়াল অপারেশনে প্রায় 7,500 ম্যান পাওয়ার এই মুহূর্তে কাজ করছেন, যারা শুধুমাত্র সেলসের সাথে কাজ করছেন সারা বাংলাদেশে। তো আমি খুবই খুশি এবং আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করি আমার মালিক পক্ষের প্রতি, আমার ম্যানেজমেন্টের প্রতি, এবং এট দ্য সেম টাইম আমার যারা সহকর্মী আছেন তাদের প্রতি, যে তারা আমাকে মেনে নিয়েছেন এবং কাজ করার সুযোগ দিচ্ছেন। তো এই এই পর্যন্ত আসতে পেরেছি স্যার, আসলে কিভাবে বলবো যে আমি শুরুটা ছিল আমার অনেক কঠিন, যে আমি আসলে সেলসম্যান ছিলাম। জানি তো, আসলে আমরা একটু জানতে চাই এই জন্য যে তুমি ভেরি ইয়াং প্রফেশনাল, এবং ইয়াং প্রফেশনালদের হয় কি যে আমাদের এই যে ইটস লাইক ইনিংস, যদি আবার 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 যদি 100 মিটার স্প্রিন্টের কথা বলি, যদি শুরুটা ভালো হয় এবং কনসিস্টেন্সি মেনটেন করা যায়, দেন আই এম সিইং দ্য পটেনশিয়ালিটি দ্যাট ইউ আর গোয়িং টু লিড ইভেন বড় এইচআর পজিশনে তুমি যাবা, এটা আমার বিশ্বাস। বিকজ তোমার অনেক কয়টা কারিশমেটিক কিছু গুণাবলী আছে, সেটা আমি ব্যক্তিগতভাবে জানি। বাট আমি দুইটা কোয়েশ্চেন তোমাকে থ্রো করেছি। একটা কোয়েশ্চেন হচ্ছে যে তুমি ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আজকে এই জায়গায় কাজ করছো, ইউ আর ভেরি ইয়াং, বাট আই এম শিওর ইউ নিড টু ফেস, এই যে কি ব্যারিয়ার তুমি ফেস করেছো, সেই ব্যারিয়ার গুলি তুমি কিভাবে ওভারকাম করেছো, সেটা একটা জিনিস। আর একটা কোয়েশ্চেন পরবর্তীতে আমি বলে রাখি, সেই কোয়েশ্চেনটা তোমাকে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে তুমি যখন রিক্রুট করো, অনেক ট্যালেন্টেড ছেলে পেলেকে রিক্রুট করার পরেও ক্যারিয়ারটাকে টানতে পারে না, ওয়ার ডু ইউ ফাইন্ড দ্য প্রবলেম, তুমি কোথায় প্রবলেম গুলি দেখো একটু যদি আমাকে শেয়ার করো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে আমি মেঘনা গ্রুপ দিয়ে বলি, যে যখন আমি মেঘনা গ্রুপে জয়েন করি, প্রায় আমার 1.5 বছর চলছে, গত বছর একদম প্রথমে জয়েন করি, তার আগেও আমার 3টা কোম্পানির হয়ে হেড অফ এইচআর হিসেবে কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু মেঘনা গ্রুপ ইজ দ্য বিগেস্ট কনগ্লোমেরেট, যে তার আগে আমি ডেকোতে হেড অফ এইচআর হিসেবে কাজ করছি, গেটকোতে হেড অফ এইচআর হিসেবে কাজ করেছি। তো মেঘনাতে এসে যখন আমি জয়েন করলাম, তখন দেখলাম যে আমি আসলে একদম নদী থেকে সাগরে পড়ে গিয়েছি। তো আপনি স্যার, আমার একটা জিনিস, আমি সবসময় চ্যালেঞ্জ টেকার, এবং আমি হচ্ছে কখনো স্যার যেটা কখনো ঘড়ির দিকে তাকিয়ে কাজ করি না। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা বলতে পারেন যে ম্যাগনা গ্রুপে আমার থেকে অনেক ট্যালেন্টেড মানুষ এইচআর এ চাকরি করে গিয়েছেন, এবং অনেক এখন অনেক ট্যালেন্টেড ম্যানেজমেন্ট আছেন আমাদের সাথে। বাট দ্য থিং আই অলওয়েজ ডু ফর ম্যাগনা, দ্যাট ইজ আমাকে যাই দিক না কেন, সেটা এইচআর এর কাজ হোক, সেটা সাপ্লাই চেইনের কাজ হোক, ইনফ্যাক্ট সেটা যদি সেলস আমাকে মাঠে পাঠায়, যে সেলস এর অবস্থা দেখে আসেন, ইভেন আপনি জেনে থাকবেন বা জানেন যে আমি সেলস এর লিফটিং পর্যন্ত নিজে যে সেল করে আসছি। তো এইটা প্রথম দিকে আমার যখন একদম ইয়াং এজ, আর আমাদের এফএমসিজি তে অসংখ্য জেনারেল ম্যানেজার্স আছেন যারা অনেক প্রবীণ এবং অনেক জ্ঞানী ব্যক্তিও, তো তারা হঠাৎ করে, আমার এমনিতেই বয়স কম, তারপরেও দেখতে দেখতে একটু ছোটখাটো মানুষ, তো প্রথম দিকে আমাকে মেনে নিতে একটু কষ্ট হয়েছে যে না, এই কাকে নিয়ে আসছে ম্যানেজমেন্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ প্রথম দিকে ওনারা চিন্তা আমাকে বহুত মানে মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতো যে আসলে পারবে কিনা, এর কি খুঁত আছে। হ্যাঁ, আমার লিঙ্কডইন দেখা, আমার ফেসবুক দেখা, মানে সামহাও আমাকে একটু ডায়াগনোসিস করা আছে যে কোনো ভাবে, যে আমার ভিতর থেকে কোনো, এটা স্বাভাবিক সবরমেশনে হয় যে এখন নতুন জয়েন করলে তার একটা, তারপর সিনিয়র পজিশনে একটা বাচ্চা ছেলে এসে জয়েন করতেছে, তাইলে ওর ভিতর কি কি আছে দোষ আছে আগে খুঁজে দেখি। তো দোষ হয়তো আমার অনেক আছে, কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লাহ যে ওনাদের আমরা গুণটা যেগুলো ওনারা খুঁজে পেয়েছেন, যে ওনারা যে কোনো কাজে ওনাদের সাথে আমাদেরকে পেয়েছেন, সেলসের প্রত্যেকটা মানুষ জিএম থেকে শুরু করে টিএম পর্যন্ত, ইভেন এসআর পর্যন্ত, তারা সবাই জানে যে শিবলিকে যে কোনো সময় ডাকলে পাওয়া যাবে। এবং আমরা এইচআর, আমাদের একটা উই আছে, নাম্বারই আছে যে এসআর এইচআর কাস্টমার সার্ভিস নাম্বার, যেখানে আমার যে কোনো এসআর, ইভেন আপনি জানেন যে সাইকেল ম্যান বলে একটা টার্ম আছে, বা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, মানে যাদেরকে সকালে যারা থাকে বিকালে তারা থাকে না, এই লেভেলরাও আমাদেরকে ফোন করতে পারে, তাদের সুযোগ সুবিধা জানাইতে পারে, এবং আমরা সেই কলটা নিই এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিই। তো আমাদের এইখানে এইচআর কে সবাই খুব সিকিউর জায়গা ভাবে, মানে তারা কোনো কথাই লাইন বসদেরকে বলতে পারছে না, কাউকে বলতে পারছে না। আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে বলেছে যে ইউ আর দ্য এইচআর এন্ড ইউ হ্যাভ টু লিসেন দেয়ার হোয়াট দে আর অ্যাকচুয়ালি মানে শেয়ার উইথ ইউ, সুবিধা সব শুনতে হবে, কারেক্ট শুনতে হবে, শুধু শুনেই শেষ হবে না, সেটা আবার ম্যানেজমেন্টকে ফিডব্যাক দিতে হবে, সলিউশন নিয়ে দিতে হবে। আর একটা জিনিস স্যার, আমরা সবসময় যেটা করি, শুধুমাত্র আমরা এইচআর অ্যাসপেক্টে, মানে আমরা ট্র্যাডিশনাল এইচআরটাকেই শুধু প্র্যাকটিস করছি না, আমরা এইচআরকে ম্যাট্রিক্স ফরম্যাটে নিয়ে আসছি, তার মানে আমরা পুরো এইচআরটাকে নাম্বারে কনভার্ট করে ফেলেছি। হ্যাঁ, মানে আমাদের যে কোনো জিনিস এখন নাম্বারে কনভার্ট করি, আমাদের ম্যান পাওয়ার, আমার সেলস
উইমেন পাওয়ারের সাথে অ্যাসোসিয়েট সেলস, ওই ম্যান পাওয়ারের সাথে কত ট্রেনিং ইনিশিয়েট করা হচ্ছে, ওই ম্যান পাওয়ার আসলে ওই ট্রেনিংটার পরবর্তীতে কত ভ্যালু এডিশন করেছে টাকা, ইন টার্মস অফ টাকা অ্যান্ড ভলিউম। হ্যাঁ, এবং হচ্ছে এট দ্য সেম টাইম আমরা ওর জেডি কে প্রতিনিয়ত অ্যানালাইসিস করে দেখছি যে ওর জেডিটা আসলে আপডেট আছে কিনা, না থাকলে আমি আবার তার ডিপার্টমেন্টের সাথে আমরা বসে আমরা ইয়ে করি। এবং আমি আমার টিমের কথা অবশ্যই বলতেই হবে, কারণ আমার টিম হচ্ছে, আমার টিমে কোনো সুপারসনিক লোক নাই। ইভেন আমি যদি এভাবে বলি, আমার টিমে ইভেন কোনো পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টও নাই, মানে আমার এই চার টিমে শুধুমাত্র আমি ছাড়া। তো এই ন্যাশনাল ইউনিভার্সিটির টিম নিয়ে আমি হচ্ছে সুপার ড্রাইভ দিচ্ছি এবং সুপার রেজাল্ট দিচ্ছি, বিকজ অফ আমার টিমের যে প্লেয়াররা, এরা আমার বা আমার ম্যানেজমেন্টের স্বপ্নের সাথে অ্যালাইন, মানে ভিএমবি সাথে, ভিশন মিশন ভ্যালুর সাথে অ্যালাইন্ড। এই কারণে ওরা কোশ্চেনটা শিবলি তোমাকে আরেকটু ইয়ে করি, আই নো যে ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক জব, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এবং ফ্যান্টাস্টিক জব করো বিধায় তো এত বড় কোম্পানিকে তুমি ইউ আর ম্যানেজিং দ্য এইচআর প্র্যাকটিস অ্যান্ড অল দ্য থিং। আমি আমি তোমার এক্সপিরিয়েন্স এর যে প্রথম যে জিনিসটা জানতে চাচ্ছি, যে যেটা বললা তুমি যে তোমাকে আসলে খুব ফোকাসড অবস্থা দেখা হয়েছে যে হোয়াট ইজ ইউর প্রবলেম অথবা হোয়াট ইজ ইউর ইম্প্রুভমেন্ট এরিয়া, এবং সেই ইম্প্রুভমেন্ট এরিয়াগুলি তুমি যদি কোনো ডিকডাউন করেও থাকে ম্যানেজমেন্ট, বাট তুমি সেই ইম্প্রুভমেন্ট এরিয়াটাকে স্ট্রঙ্গার পজিশনে কনভার্ট করার ট্রাই করেছো, তো এরকম কি কি তোমার কাছে মনে হয় যে হুইচ আর দ্য থিংস দ্যাট ইউ ইউ ফেস, যেটা বলা যায় যে অফিসিয়ালি যদি না বলতে পারো আনঅফিসিয়ালি যেগুলি, আই মিন আমাদের যারা দর্শক আছে যারা আমাদেরকে দেখছে, যে তুমি আর শুরু থেকে এই কি ধরনের টুকিটাকি বেরিয়ার তুমি ফেস করেছো এবং সেই বেরিয়ার গুলি তুমি কিভাবে ওভারকাম করেছো, সেটা যদি আমাদের একটু বল। আচ্ছা স্যার, প্রথমেই একটা কনসেপ্ট ছিল যে এইচআর সবসময় সেলস এর এগনেস্টে কাজ করে। আচ্ছা, এই যে একটা ফার্স্ট বেরিয়ার। তো আমাকে বোঝাইতে হয়েছে যে না, আমরা আসলে আপনাদের জন্যই কাজ করি, আমরা সেলস এর সাপোর্টিং এ কাজ করি, যার কারণে সেলস টিম এর পুরা, ইভেন সেলস, আমি প্রথমে একটু আগে উল্লেখ করেছি স্যার, একদম শুরু থেকে, মানে সেলস এর জিএম থেকে শুরু করে টিএম বা এসআর পর্যন্ত সবাই আমাদেরকে এখন রিলাই করে। তো এই এই প্রথমে যে ব্যারিয়ার ছিল সেটা আমার এখন বেনিফিট হয়েছে। এক্স্যাক্টলি, আমি যদি একটু থামাই, সেটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা ছিল, ইউ নিড টু ক্রিয়েট অ্যাকসেপ্টেবিলিটি। তো একটা ফিয়ার ফ্যাক্টর ছিল এমপ্লয়ীদের ভিতরে, এইচআর মানে ঝামেলা, এইচআর মানে ফায়ার করে, হায়ার করে না, খালি খুদ ধরে বের করে দেয়। তো ইউ নিড টু বি সামহাউ কনভিনিয়েন্ট টুয়ার্ডস দ্য পিপুল, সো দ্য পিপুলের জায়গাটাতে তুমি একটা ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ বিল্ড আপ করেছো, রাইট? সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ব্যারিয়ার ইউ ওভারকাম, ফ্যান্টাস্টিক। দেন সেকেন্ড ব্যারিয়ার হচ্ছে স্যার যে ম্যানেজমেন্ট, আমাদের ম্যানেজমেন্ট অবশ্যই নিঃসন্দেহে অনেক ভালো, কিন্তু আমাদের লোকাল ম্যানেজমেন্ট সাধারণত এই চারটাকে এখনো পর্যন্ত স্ট্রিম লাইনে ভাবতে শুরু করেছেন সবে। তো ম্যানেজমেন্টে সবসময় চাওয়া ছিল যে এই চার তাদের জিনিসগুলাকে হাইলাইট করবে, তাদের যে নিডস অ্যান্ড ওয়ান্টসটাকে তুলে ধরবে। তো আমরা মালিকদের কথা নিয়েছি এবং মালিকদের কথাকে, মালিকদের যে চাওয়া সেই চাওয়াটাকে আমরা এইচআর অ্যাস্পেক্ট দিয়ে, যাতে এমপ্লয়ীদের জন্য বেনিফিট আকারে দেখা যায়, এইটাকে আমরা মডারেট করে দিয়েছি। কিবা এবং মালিকও এটাতে কোনো কস্ট ইনক্রিজিং দেখানো হয় নাই, আমরা কোনো জায়গাকে কস্ট ইনক্রিজ করি নাই, বরং আমরা রাদার আমরা যে কস্ট আছে ওই কস্টটাকে কিভাবে বেস্ট ইউটিলাইজ করা যায় সেই জায়গাটাই কাজ করেছে, যার কারণে মালিক আমাদের বোর্ড অফ ডিরেক্টরসরাও আমাদের কাছকে প্রথম দিকে একটু জাজমেন্টাল স্টাইলে দেখলেও পরবর্তীতে দেখেছে যে না, এই চার তো আমার কোনো কস্ট ইনকার করছে না, রাদার ওই কস্টটাকে আরো ডিস্ট্রিবিউট করছে, যেটা আমার সেলস এর বটম লাইন কে ইনক্রিজ করছে। আচ্ছা, একটা কোশ্চেন আছে বেলালউদ্দিন নামে একজন বদলুক কোশ্চেন করেছেন, ডিয়ার স্যার, ইটস বেলাল ফ্রম চট্টগ্রাম অ্যান্ড ওয়ার্কিং এজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাকশন ডিপার্টমেন্ট ইন এ ফরেন গার্মেন্টস ফ্যাক্টরি হুইচ ইজ সিচুয়েটেড ইন চিটাগাং ইকোনমিক জোন, আই মিন ইপিজেড, for 9 years, সে 9 বছর ধরে কাজ করছে। I tried my best to achieve company's goal, but it's a matter of regret that I don't get benefit instead of my hard working. At this moment, what can I do? Will it be wise to if I change the job? HR point of view থেকে তুমি কিছু বলবা নাকি এটার উত্তর আমি দিব? What do you suggest? সে বলতে আমি 9 বছর ধরে এক জায়গায় কাজ করছে। হ্যাঁ বলো বলো। আমি পড়েছি স্যার, আমি এই মাত্র মেসেজটা পড়লাম। তো মেসেজটা হচ্ছে যে উনি ঠিকই, আসলে হার্ড ওয়ার্কিং করার থেকে জরুরি হচ্ছে স্মার্ট ওয়ার্কিং করা, এবং সব থেকে বড় ব্যাপার আপনার কমিউনিকেশন স্কিল এবং আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে
ওর সাথে অ্যালাইন্ড করা, আর এত কিছুর পরেও যদি আপনি আপনি হার্ডওয়ার্ক হার্ডওয়ার্কিং এ যে স্মার্ট ওয়ার্কিং করেন, এট দ্য সেম টাইম আপনি যে কাজটা করছেন এই কাজটাকে প্রপার ওয়েতে কমিউনিকেশন করেন, যে আপনাকে আপনার ম্যানেজমেন্টকে আপনার বসকে বা তার বসকে আপনি কমিউনিকেশন করেন, আপনি কাজ করে যাচ্ছেন, যদি তার রেজাল্টটা না দেখতে পায় কেউ তাহলে তো আপনাকে অ্যাসেস করতে পারবে না। সবকিছু হওয়ার পরেও সবকিছুই আপনি করেছেন, এরপরও যখন আপনার হচ্ছে না তখন অবশ্যই আপনাকে আপনার হচ্ছে ট্রাই করতে হবে যে না এখানে তার যা সুযোগ নাই তাহলে আপনার বেটার জিন ট্রাই করতে হবে। তবে ডেফিনেটলি আগে আপনার কাজটাকে স্মার্ট ওয়ার্কিং এর মাধ্যমে এবং স্মার্ট কমিউনিকেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা। স্যার আপনি যদি কিছু বলেন একটু তোমার সাথে যদি একটু ভ্যালুয়েট করি, সেটা হচ্ছে যে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা শিবলি বলল যে ইউ নিড টু সেল। আপনি কাজ করছেন, যেটা স্মার্ট ওয়ার্কের কথা বললো যে আপনি যখন কাজটা করেন বেলাল সাহেব, তখন সামহাও কোথাও না কোথাও একটা গ্যাপ আছে, হয়তো বা আপনি যে কাজটা করছেন সেই কাজটাও কিন্তু আপনার সিনিয়র ম্যানেজমেন্টের কাছে প্রপারলি ডিসিমিনেট করে বিক্রি করতে পারতেছেন না। আমরা সবসময় বলি যে আমি শিবলি আমরা সবাই কিন্তু একটা কোম্পানির কাছে একটা প্রোডাক্ট, তো আমি যখন কাজ করি তখন আমার কাজটাকে কিন্তু সিনিয়র লেভেলে ডাউন দ্য লেভেলে আমাকে কিন্তু সেল করতে হবে। সেল করার জন্য যেটা স্মার্ট স্কিলের কথা বললো, যেটা শিবলি বললো, আমি তার সাথে বলি যে হাউ স্মার্টলি ইউ ক্যান সামহাও, আপনি একটু কমিউনিকেশন স্কিল আর ইমোশনাল ইন্টেলিজেন্স এর কথা বলা হচ্ছে, যে আপনার হাউ ইউ ক্যান মেক শিওর যে আপনি যে কাজটা করছেন সেটা টপ ম্যানেজমেন্ট জানে। টপ ম্যানেজমেন্টকে জানানো অনেক সময় ডিফিকাল্টিস হয়ে যায়, বিকজ আপনি ইমিডিয়েট বস হয়তো আপনার চাচ্ছে না টপ ম্যানেজমেন্ট জানুক। এই ক্ষেত্রেও কিছু প্রসিডিওর আছে, আমার মনে হয় যে আপনি শিবলি ইনবক্স করে দেখেন, শিবলি ইজ অলসো ভেরি পপুলার, শিবলি ক্যান গাইড লেটার অন, বিকজ এই মুহূর্তে যদি ওপেনলি আপনাকে এই সাজেশনটা দেওয়া হয় তাতে করে আপনার যারা আপনার যদি ম্যানেজমেন্ট শুনে তারা হয়তো মাইন্ড করতে পারে। সো আই থিঙ্ক ইউ ক্যান ইনবক্স মি, ইউ ক্যান অলসো ইনবক্স শিবলি, সো দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ক্যান অলসো গাইড পার্সোনালি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অলরাইট শিবলি, আগায় যাও, পরের জায়গায় যে জায়গায় যাচ্ছিলা বলো। আচ্ছা স্যার, তো স্যার আসলে দুইটা পয়েন্ট নিয়ে কথা বলেছি, একটা সেলস কে মানে প্রথমে ব্যারিয়ারটা ছিল সেলস থেকে কমপ্লিট কমার্শিয়াল ডিপার্টমেন্ট, মানে আমরা সেলস কে কমার্শিয়াল বলি, কমার্শিয়াল ডিপার্টমেন্ট বুঝতে পেরেছে যে না এইচআর তাদের ফেভারে কাজ করছে, এট দ্য সেম টাইম আমাদের ওনারও বুঝতে পেরেছে যে কস্ট ইনকার না করে বরং বটম লাইন কে ইনক্রিজ করার জন্য এইচআর কাজ করছে, তখন বোথ পার্টি এইচআর উপর ট্রাস্ট করেছে। এবং আমরা বেশিরভাগ সময় দেখি স্যার যে পেরোল বা অন্যান্য স্যালারিটির ইস্যুগুলো সাধারণত অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে, তো আমাদের এখানেও একটা সার্টেন টাইমে অ্যাকাউন্টসের হাতেই সব ছিল। হ্যাঁ, তো আমরা তখন এই অ্যাকাউন্টসকে অনুরোধ করলাম যে আমাদেরকে একটু সুযোগ দিয়ে দেখেন যে আমরা ভালো করে পেরোলটা করতে পারি কিনা। হ্যাঁ, একদম বেসিক এইচআর এর জব, কারণ বেশিরভাগ অর্গানাইজেশনে দেখা যায় যে একটা সার্টেন পিরিয়ড পরে শুধু অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন করে, কিন্তু পেরোলে তো স্যার অনেকগুলি স্যার হেড, অনেকগুলো পকেট, এই পকেটগুলো স্যার আমরা এইচআর রা এড়িয়ে যাই বিভিন্ন ক্যালকুলেশনের ভয়ে বা আই ডোন্ট নো কি জন্য। তো আমরা ওইটা নিলাম এবং কমপ্লিট পেরোলে এখন আমাদের আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হাতে দিতে হয় না, ইভেন ডিসবার্সমেন্ট পর্যন্ত আমরা শিট রেডি করে দিই অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, সেটা শুধু ব্যাংকে ট্রান্সফার করে, দ্যাট ইজ দেয়ার জব অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা করার কারণে অ্যাকাউন্টস আমাদের উপর রিলাই করা শুরু করলো, তখন অ্যাকাউন্টস কোনো ডেটার জন্য, ইভেন তার অ্যাকাউন্টস রিলেটেড ডেটার জন্য যেটা আমার এমপ্লয়ের সাথে রিলেট করে, বিজনেস না এমপ্লয় রিলেটেড অ্যাকাউন্টস ডেটা, সেটাকেও আমার এইচআর থেকে নেওয়া শুরু করলো। তার মানে আমি প্রথম যে তিনটা জায়গা আমার মেজর, সেলস, অ্যাকাউন্টস এবং বোর্ড অফ ডিরেক্টরস, সেই তিনটা জায়গায় আমার এইচআর কে আমি রিলেট করতে পেরেছি এবং রিলায়েবল করতে পেরেছি আমার ডিপার্টমেন্টকে, তাদের টোনে কথা বলে। আসলে আমার টোনে কথা বলে একটা চ্যালেঞ্জ ছিল যে তোমার দুইটা পার্টির কাছে নিজকে বিক্রি করা, আই মিন নিজকে অ্যাকসেপ্টেবল করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। ওয়ান অফ দ্য ব্যারিয়ার হচ্ছে টিম, ওয়ান অফ দ্য ডাউন দ্য লাইন, অত আরেকটা জিনিস হচ্ছে যে ওনারকে বোঝানো, আরেকটা জিনিস হচ্ছে ক্রস ফাংশনাল ম্যানেজমেন্ট, আই মিন যে তোমার অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে বেতন করে আসছে সে তো মাথা বুড়ি করবে, সে কেন এইচআর কে ছেড়ে দিবে, তো দেয়ার ইজ এন ইস্যু অফ, সে হয়তো মনে করেন ইনসিকিউর ফিল করতে পারে যে আমার কাজটা সে নিয়ে নিচ্ছে। তো এই যে স্মার্টলি ম্যানেজ করা, দ্যাট ইজ ওয়ান্ডারফুল থিং, যে কোম্পানিকে টপ লাইন, আই মিন কোম্পানিকে বোঝানো, ডাউন দ্য লাইন বোঝানো, অলসো ক্রস ফাংশনাল, তো দিস ইজ দ্য বিগেস্ট ব্যারিয়ার। এই জিনিসটা কিন্তু আমি একটু খুব গুরুত্ব সহকারে বলতে চাই, আমরা যখন যারা কাজ করি ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যারিয়ার আমরা আসলে ইন্টার ডিপার্টমেন্ট ম্যানেজ করতে পারি না, বিকজ ইট ইজ নট মি দ্যাট আই উইল বি ওয়ার্কিং অ্যালোন। আমাকে কিন্তু একটা, আমি যদি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথা চিন্তা ভাবনা করি, ইফ আই মাই হ্যান্ডস ওয়ার্ক ওয়েল ইট ডাজন্ট মিন দ্যাট আই এম এ ফুল পার্সন, আমার হাত পা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে হবে। সো শিবলি যে কাজটা করেছে, এই ব্যারিয়ার কিন্তু অনেকেরই হয়
যখন কাজ করতে শুরু করে তখন ইন্টার ডিপার্টমেন্ট কানেক্টিভিটি ইজ মোর ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্টকে বোঝানো ইম্পর্টেন্ট, মালিককে বোঝানো ইম্পর্টেন্ট, ডাউন দ্য লাইন বোঝানো ইম্পর্টেন্ট। ইট ইজ সামথিং কোলাবোরেটিভ এফোর্টটা ক্রিয়েট করা, ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যারিয়ার, ইজন ইট শিবলি? এটা একটা বড় ব্যারিয়ার হয়ে দাঁড়ায় কিনা? একদমই একদমই ঠিক বলেছেন স্যার। আমরা নিজেদেরকে একটু একটু পজ ভাবি, বা আমরা ডেস্কে আমরা সামনে ভালো তো আমরা এইচআর রা যদি স্যার আসলে ফিল্ডের সাথে বেশি ইন্টারঅ্যাকটিভ হই, ইনফ্যাক্ট আমার যে মেইন বিজনেসটা কারা নিয়ে আসে স্যার, মেইন বিজনেসটা নিয়ে আসে আমার সেলস পিপল। আমার সেলস পিপল যদি আমাকে রিলাই করে যে না আমার এইচআর ঠিক আছে, আমার সেলস পিপলই আমার জন্য সব থেকে বড় সার্টিফিকেট টু রিটেইন মাই জব এন্ড টু এনহ্যান্স মাই ফর দ্য ফার্দার স্টেজ। দ্যাটস রাইট, ইটস এ ভেরি স্মার্ট অ্যাপ্রোচ যে পিপল উইল টক ইন ফেভার অফ ইউ। সার্ভাইভালের জন্য ফাইট করেছি, সার্ভাইভালের জন্য যা যা করণীয় হয় পিঠ থেকে গেলে স্যার আমি সেটা সেটাই করেছি। আমি স্যার আপনি দেখেছেন যে আমি এইচআর ভাইদেরকে অনুরোধ করবো, ইভেন এইচআর না সেলস বাদে বাকি সব ক্রস ফাংশনাল ডিপার্টমেন্টকে অনুরোধ করব যে আপনারা ফিল্ডে যে ছেলে বা মেয়েগুলি কাজ করে, যারা ডিপোতে কাজ করছে, যারা ফ্যাক্টরি অপারেশনসে কাজ করছে, তারা কোন এনভায়রনমেন্টে কাজ করছে, কি নিয়ে কাজ করছে, অপারেশন আসলে অপারেশন অ্যানালিটিসটা জানতে হবে, অপারেশনের ডাইনামিজমটা যদি আমরা না জানি, এট দ্য সেম টাইম মার্কেট ডিনামিক্সটা যদি আমি না জানি, শুধু আমার ফাংশনে জানলে হবে না, মার্কেটের কস্ট ফাংশনাল ডাইনামিক্স, মানুষের মার্কেটের ডিমান্ড এন্ড ওয়ান্ট গুলো স্যার আমাদের প্রত্যেকটা মানুষেরই জানতে হবে স্যার, যেটার কারণে স্যার আপনি আপনি সিইও স্যার। না 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 না, আই'ম জাস্ট গ্রোইং, আই'ম স্টিল ওয়ার্কিং এন্ড আই'ম গ্রোইং। এনিওয়েজ শিবলি, তোমাকে আমি আরেকটা কোশ্চেন করতে চাই ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল, সেটা হচ্ছে যে ইউরো যে তুমি তো রিক্রুটমেন্ট প্রসেসে আছো এবং আই'ম শিওর ইওর হাই, যখন তুমি রিক্রুটমেন্ট করো তখন তুমি অনেক দেখে শুনে রিক্রুট করো, because you are recruiting the right person for the you know right position, but tar pore je ei je recruitment er pore onekei jhore pore onekei continue korte pare na, onekei ei progression ta maintain korte pare na, ei tar khetre how do you find the starting theke prothom ek bochhor der bochhorer bhitore basic barrier guli ki dekho jar phole people cannot sustain or cannot grow, tomar drishtite ki mone? থ্যাংক ইউ স্যার। আসলে আপনি কোশ্চেনটা যদি আমি এভাবে বুঝে থাকি যে একজন নিউ ইনকাম্পেন্ট অর্থাৎ একজন নতুন মানুষ আমার অর্গানাইজেশনে এসেছে, রাইট রাইট, সে খুব পটেনশিয়াল জাজ করেই তাকে আমরা নিয়েছি, কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে সে টিকতে পারছে না, টার্ন আউট হয়ে যাচ্ছে, তো কেন হচ্ছে কি জিনিসটার কারণে? আমার মনে হয় স্যার আমরা বেশিরভাগ তরুণ প্রফেশনাল যে জিনিসটা নাই সেটা হচ্ছে আমাদের পার্সোনাল সোয়াট অ্যানালাইসিস নাই, যে আসলে আমাদের কোন জায়গাটায় আমার স্ট্রেংথ আছে এবং কোন জায়গাটা উইকনেস আছে। তো স্ট্রেংথ তো আলহামদুলিল্লাহ, স্ট্রেংথটা কোন জায়গায় কাজে লাগাবো, মানে আমার বেশিরভাগ জায়গায় দেখা যায় কি স্যার যে একটা ছেলে যখন জয়েন করে সবসময় ও চিন্তা করে ওকে কেপিআই শিখিয়ে দেওয়া হবে বা ও কেপিআই ও দেবে তারপরে ও কাজ করবে, হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালো যদি ওকে কেপিআই প্রথম দিন থেকে দেওয়া হয়, কিন্তু কয়টা অর্গানাইজেশন আছে বাংলাদেশে যার প্রথমেই কেপিআই স্ট্রাকচার্ড কেপিআই হাতে তুলে দেওয়া হয় না? বেশিরভাগই নাই। তাহলে আমি নতুন পেশাজীবী নতুন চাকরিজীবী হিসেবে ওই অর্গানাইজেশনে আমার উচিত হবে আমার কি কি কাজ, আমার কেপিআই আগে আমাকে তৈরি করে বসকে নিয়ে যাবো যে স্যার আমি আমার এই পাঁচটা কেপিআই আমি দেখতে পেয়েছি, স্যার এটা কি ঠিক আছে না, এর সাথে কিছু যোগ করে দিবেন, তার মানে ফার্স্ট অফ অল কারেক্ট যে আমার জব ডেসক্রিপশন বা কেপিআই টা নিজে থাকলে অ্যানালাইসিস করে, না থাকলে নিজে তৈরি করে নিয়ে দেখানো, তখন ওনার বস বুঝবে যে এই ছেলে বা এই মেয়েটা অনেক প্রোঅ্যাক্টিভ, যে নিজের কেপিআই নিজে তৈরি করছে, তখন বস ট্র্যাক করে দেবে যে না এটা এটা তোমার ঠিক আছে আর এটা এটা নতুন যোগ হবে, এটা বাদ দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওর হচ্ছে একটা জিনিস নাই, ইউনিক সেলিং পয়েন্ট, যেটা নিয়ে ওই যে আমাদের গার্মেন্টস এর ম্যানেজার ভাই একটাকে কোশ্চেন করেছিলেন, আপনিও সেটা উত্তর দিলেন যে ইউনিক সেলিং পয়েন্ট, প্রত্যেকটা মানুষের একটা ইউএসপি আছে, আপনার ইউএসপি কি সেটা আপনাকে আগে মেনশন করতে হবে, মানে নতুন যে ঢুকছে ও প্রথম ডে ওয়ান থেকেই তাকে তার ইউএসপি নিয়ে কাজ করতে হবে। যেমন স্যার আমি যখন প্রথম দিন আমার একটু রেফারেন্স দিয়ে যদি বলি তাহলে বোঝাতে সহজ হবে, আমি প্রথম দিন যখন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে জয়েন করি
আমাকে আমার বস মানে আমাদের গ্রুপ হেড অফ এইচআর উনি আমাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে। এবং নিয়ে যাওয়ার পরে আমি বললাম স্যার আমাকে কথা বলতে দিতে হবে, আমি প্রত্যেকটা স্যার শুধু বলেছে যে দিস ইজ এ নিউ পিপল আর কিচ্ছু বলে নাই, আমি নিজে থেকে আমাকে পরিচয় করে দিয়েছি আমি কি করতে চাই এবং কি সাহায্য চাই আপনাদের কাছ থেকে। এইটা প্রথম দিন ডে ওয়ানে আমি সেই সাহসটুকু দেখিয়েছি যে সমস্ত ফ্লোরে সবাইকে আমাদের নিয়ম ছিল টাউন হল মিটিং এর মতো করে, টাউন হল মিটিং এর মতো করে একত্রিত করে আমি সাহায্য চেয়েছি সবার কাছে প্রথম দিনই। তার মানে প্রথম দিনই কিন্তু আমি তাদের কাছে বুঝিয়ে দিয়েছি আপনার সাহায্য ছাড়া আমি যেতে পারবো না, তার মানে আই নিড ইউর সাপোর্ট অ্যান্ড আই এম নট ইউর বস অর ইউর সুপিরিয়র নাম্বার টু। তো এইভাবে যদি স্যার, এবং আমার বসকে যে আমি কি বলেছি আমার বস যাই বলে আমি টু দা পয়েন্টে নোট করি। আমাদের আমি কত কয়েকদিন আগে যখন আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও যখন দেখি উনিও যখন ভিডিও কনফারেন্স করেন তখন নোট নেন। একজন প্রধানমন্ত্রী দেশে সে যদি নোট নিতে পারে আর আমি এত বড় কি হয়ে গেলাম যে আমি আমার বস বলতেছে আর আমি ডায়েরি হাতে নাই আমি নোট নিতে পারছি না, আমি খালি হাতে করে আমার বসের রুমে চলে যাই, বস বলতেছে এক কান দিয়ে শুনতেছে আর এক কান দিয়ে বেরিয়ে চলে আসছি। তো বসের মেসেজ নিচ্ছি কিন্তু বসের মেসেজটা ক্রস চেক করে নিচ্ছি না বা বসের মেসেজটা রিটার্ন ফরম্যাটে নিচ্ছি না, তার মানে বস আমার সাথে অলরেডি ডিসএনগেজ হয়ে গেল। তারপরে হচ্ছে আমার টিম প্রথম দিনই যে আমার টিমের সাথে আমি কি বিশাল বিষয় এইটা আমি বোঝানোর চেষ্টা করি যে আমি অনেক বড় কিছু এটা, এইটা না করে রাদার যে ওটা তো পুরা ড্রোন টিম। এখন স্যার আমার টিমে মোটামুটি বেশ ডজন খানিক লোক কাজ করে যেহেতু এইচআর বেশ বড় এইচআরই বলা যায়। তো একটা কোশ্চেন আছে, আমি একটু শিবলি তোমাকে থামাই, একটা কোশ্চেন অনেকক্ষণ ধরে আছে, কর্পাস এন নামে এক ভদ্রলোক বা ভদ্রমহিলা আই ডোন্ট নো, ও কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন এইচআর এন্ড অ্যাডমিন ফাংশনস, সো হোয়াই সাম কোম্পানি মিক্সড ইট আপ। তুমি উত্তর দাও, তুমি যদি এইচআর এর লোক বলো স্যার। অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনটা আগে যদি বলি, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনটা বেসিক্যালি কোম্পানির অফিসিয়াল লজিস্টিক সাপোর্ট গুলা বা কোম্পানির অন্যান্য যে বিল্ডিং ম্যাটেরিয়ালস বা প্রশাসনিক জায়গাটা দেখে, যেমন কোম্পানি মানে অফিস সিকিউরিটি, তারপরে অনেক জায়গায় লিভ ম্যানেজমেন্টও করে, তারপরে হচ্ছে হাইজিন ইস্যু গুলা কোম্পানির হচ্ছে আদার্স লজিস্টিক যে সাপোর্ট লাগবে যেমন খাতা কলম পেন্সিল রাবার এইগুলি, এরপরে হচ্ছে যে মিটিং কল করা অনেক সময় করেন, এরকম অনেক থিং আছে বা ইভেন অনেক সিকিউরিটি থাকে কোম্পানি সিকিউরিটি কোম্পানির ওভারঅল ইউ নো বিভিন্ন জিনিস, কোম্পানি স্টোরও কোম্পানির একটা জেনারেল স্টোরও কিন্তু অ্যাডমিনের হাতে থাকে স্যার, জেনারেল স্টোর মানে যেটা স্টেশনারি থাকে স্যার। এটা এটা আমি একটু যদি একটু অ্যাড করতে দাও আমাকে, এটা হচ্ছে যে অনেক অনেক কোম্পানি আসলে সেপারেটলি এখনো পর্যন্ত এইচআর প্র্যাকটিসটা নাই, অ্যাডমিন থেকে কাজটা করা হয়, পার্টিকুলারলি ইন দ্য ন্যাশনাল কোম্পানিজ, আই মিন লোকাল কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলিতে এইচআর ইজ এইচআর অ্যান্ড ইউ নো এইচআর কে বিজনেস পার্টনার বলা হয়, এবং ন্যাশনাল কোম্পানি থেকে অ্যাডমিনিস্ট্রেশন এইচআর একসাথে রাখা হয়, ইটস এ ভেরি ভেরি এটা ভেরি পুয়ার প্র্যাকটিস, এবং এটা এটা মান্দাদার আমাদের একটা প্র্যাকটিস চলে আসছে। এটার এটার প্রথম যে কারণটা হয় আসলে এটা একটু বলে নিই, বিকজ অর্গানাইজেশনাল স্ট্রাকচারের ক্ষেত্রে এখনো যারা ওনার আছে দে ওয়ান্ট টু সামহাউ দুইটা কাজ একজনকে দিয়ে করাইতে চায়, দে বিলিভ দ্যাট দ্যার ইজ সামথিং গোয়িং টু রিডিউস দ্য কস্ট, বাট অ্যাজ এ হোল এইচআর ইজ এইচআর। যারা শিবলি একটু আগে বলছিল যে এখনো অনেক অর্গানাইজেশন আছে যেখানে অ্যাকাউন্টস প্রিপেয়ার দ্য স্যালারি, এখনো পর্যন্ত অনেক অর্গানাইজেশন আছে যেখানে এইচআর এর কাজ হচ্ছে পার্সেন্টেজ দেওয়া, হাজিরা দেওয়া অথবা দুই চারটা এই রিক্রুটমেন্ট করা, বাট দ্যাট ইজ নট এইচআর এর কাজ হচ্ছে যে হায়ারিং ফায়ারিং থেকে শুরু করে হাউ দ্য ওভারঅল অর্গানোগ্রাম ওভারঅল ফাংশন গুলির সাথে বসে পিওর স্ট্রাকচার তৈরি করে যেন প্রোডাক্টিভ ওয়েতে রাইট পার্সনকে রিক্রুট করে তা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করা, এবং পরবর্তীতে টাইম টু টাইম উইথ দ্য সাপোর্ট অফ দ্য ফাংশন তাদেরকে তৈরি করা, সো দ্যাট দি পিপুল ক্যান কনভার্ট অ্যাজ অ্যান অ্যাসেট। অ্যাম আই রাইট? ইফ আই অ্যাম রং, ইজ দ্যাট কারেক্ট? এইচআর এর কাজটা খুব সুন্দর করে বলেছেন স্যার। আচ্ছা, আরেকটা কোশ্চেন আব্দুল্লাহ আল হাসিব একটা কোশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্টস টু বি অ্যান HR or corporate leader if anyone from engineering and non business background? Engineering theke hoile corporate howa jabe na, eta ekebari bhul kotha. Ami ekটু আগে আমার একজন বসকে রিপ্লাই করছিলাম যে হি ওয়াজ এ সায়েন্স স্টুডেন্ট এবং হি ইউজ টু স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি ইন অ্যাপ্লাইড ফিজিক্স, হি জাস্ট রিটায়ার্ড ফ্রম লিন্ডে অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর। সো ইউ সি, একজন বিজ্ঞানের ছাত্র কিন্তু একটা ইউ নো হি ওয়াজ দ্য সেলস ডিরেক্টর ইন দ্য বিগ মাল্টিনেশনাল কোম্পানি এবং ওনার সাকসেস স্টোরি ইজ হিউজ। তো সেলসে কাজ করেছে একজন বিজ্ঞানের ছাত্র, তো ইঞ্জিনিয়ার তো আপনি বুদ্ধি আছে, ইঞ্জিনিয়ার মানে আপনার মেধা আছে, যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তে পারছেন, তো নট নেসেসারি ইউ শুড বি দা
বিজনেস ব্যাকগ্রাউন্ডের, বাট এইচআর প্রফেশনাল হইতে হলে, কর্পোরেট লিডার হইতে হলে লিডারশিপ স্কিলটা কিন্তু গ্রো করতে হবে, এবং নো হাউটা খুব জরুরি। যেটা একটু আগে শিবলি বলেছে যে আপনাকে কিন্তু আপনার সোয়াট অ্যানালাইসিস করতে হবে, হোয়াট ইজ ইউর স্ট্রঙ্গার এরিয়া, এবং আপনার ইউএসপি থাকতে হবে, আপনার ইউএসপির সাথে স্ট্রঙ্গার এরিয়াকে কানেক্ট করে ইউনিট টু ওয়ার্ক অ্যান্ড ইউনিট টু নারিশ অ্যান্ড দেন ইউ ক্যান গো ফার্দার এজ এ বিগ লিডার। শিবলি কন্টিনিউ করো, আমাদের কাছে আরো 15 মিনিট সময় আছে। যেটা বললেন, আচ্ছা আচ্ছা, যেটা আমি আমি নিজেও ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডের যাতে সেলসটাকে সে ভালোভাবে এইচআর এর পয়েন্ট অফ ভিউ থেকে কন্ট্রিবিউট করতে পারে। তো স্যার, যেটা আপনি কোশ্চেন করছিলেন, যে কোশ্চেন আমরা ছিলাম যে আসলে ওই ছেলেটা কেন বা ওই মেয়েটা কেন অর্গানাইজেশন একটা সার্টেন টাইম পরে টিকতে পারছে না, তাকে ভালো পটেনশিয়ালিটি থাকার পরেও। স্যার, এইটার আরেকটা ব্যাপার হচ্ছে ওদের ইন্টারপার্সোনাল স্কিলটা গ্রো করে না। হ্যাঁ, তো ওরা ইন্টারপার্সোনাল স্কিল নিয়ে একেবারেই কনসার্ন না, মানে যেটাকে আমরা পিপলস স্কিল বলি, যে মানুষের সাথে মানুষের কমিউনিকেশন কি হবে, ক্রস ফাংশনাল কমিউনিকেশন গুলো আমাদের কি হবে, আমার কাজ কি শুধু এইচআর এর লোকদের সাথেই, নাকি আমার কাজ এইচআর এর পাশে যে সাপ্লাই চেনটা বসছে, এইচআর এর পাশে যে আইটি টা বসছে, বা আমার এইচআর এর ওইটার বাদ দিয়েও আমার সিকিউরিটি ডিপার্টমেন্ট যেটা আছে, আমার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা মানুষের সাথে ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপ করে। কারণ আমার এইচআর এর কাজ হচ্ছে, এইচআর এর কাজটাই হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন করা, ব্রিজিং করা, এবং এট দা সেম বোর্ড অফ ডিরেক্টরসদের সাথে ব্রিজিং করা। আমার আজকে ল্যাপটপ এই মডেলের দিল কেন, একটু ভালো দিতে পারতো, এত বড় কোম্পানি। হ্যাঁ, আমার এই কলম, আমার ডেস্কটা এত ছোট হলো কেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার এটা নাই কেন, প্রথম দিনে তাকে ওই ইন্টু একটা গুটি প্যাক দিই নাই কেন, মানে যেটাকে আমরা বলি হচ্ছে ইন্ডাকশন প্যাক, মানে শুধু নাই কেন, দি নাই কেন, হয় নাই কেন, এই শুধু অভিযোগ করা। হ্যাঁ, এইটার কারণে সে প্রথম দিন থেকে নেগেটিভ হয়ে যায় তার কোম্পানির প্রতি অ্যাটিটিউড, তার মানে সে নন প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে। কমপ্লেইন ফ্যাক্টরি হইতে কনভার্ট হচ্ছে, কমপ্লেইন ফ্যাক্টরি এটাকে বলা হয়, যে অল অবাউট কমপ্লেইন ফ্যাক্টরি। এরপরে স্যার আরেকটা জিনিস হচ্ছে, এইটার থেকে শুরু হয়, এইটার থেকে শুরু করে সে তখন চিন্তা করে যে তার ভিতরে একটা আরেকটা জিনিস কাজ করে, স্যার বার্ন আউট। একজন যদি ভালো করে, ও শুধু বার্নিং হয় ওর ভিতরে, ও ভালো করলো কেন, তাইলে আমি কি, ও ভালো করছে তো আমার সমস্যা কি, আপনিও ভালো করেন, ওকে বরং ওর কাছে যে শুনি যে কেন ভালো করলো, ওই বার্ন আউট থেকে সে শুরু করে, বার্ন আউট এর কারণে সে নিজেকে আরো নেগেটিভ করে ফেলে কোম্পানির প্রতি, যে প্রত্যেকটা মানুষই মনে করে যে কোম্পানি বোধহয় তার প্রতি সুবিচার করছে না। এটা কিন্তু খুব খুব একটা ইন্টারেস্টিং কথা বললা, যে নিজের কোম্পানি আমি যে অর্গানাইজেশনে কাজ করি এই কোম্পানি জীবনেও ভালো না, এটা একটা মানুষের একটা কমন পারসেপশন। নিজের ঘর ভালো না, নিজের বউ ভালো না, নিজের জামাই ভালো না, নিজের কিছুই ভালো না, অন্যের সব ভালো, এইটা একটা সমস্যা। তুমি কিন্তু রাইটলি বললা যে ইটস ট্রু, যে শুরু থেকেই তার ভিতরে এক্সপেকটেশন, যে প্রত্যাশা ভার্সেস যে একটা প্রাপ্তির সমন্বয়, এটা কোথাও না কোথাও একটা গ্যাপ হয়। এবং আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, আমি জানি না তোমার এই কথার মাঝে আমার যুক্ত হওয়া উচিত হবে কিনা, তারপরে বলি। আমি যখন প্রাণ আরএফএল এ জয়েন করলাম এজ এ সিএমও হিসাবে ব্যাক ইন 2015 এর জানুয়ারিতে, না আই মিন 14 ডিসেম্বরের দিকে আই জয়েন ইন প্রাণ আরএফএল। আমি তার আগে নিউজিল্যান্ডের ফন্টেরাতে ছিলাম, এবং আমার ছোট খাটো একটা রুম ছিল বসা, মানে ধরো আই ক্যান হ্যাভ এ গুড রুম, যেখানে সামনে তিনটা চারটা চেয়ার ছিল, মানে একটা রুম ছিল, ইন্ডিভিজুয়াল একটা অফিসের মতো রুম ছিল। আমি প্রাণ আর ফেলে বসার পরে, আমি এখন তোমার সাথে যে জায়গাটা বসে কথা বলছি, আই পুট মাই ল্যাপটপ অ্যান্ড আই এম টকিং, আমাকে ঠিক এতটুকু জায়গা দেওয়া হয়, আই ওয়াজ দ্য গ্রুপ মার্কেটিং হেড অ্যান্ড দ্য প্লেস ওয়াজ লাইক দ্যাট, ওনলি আই ক্যান পুট মাই ল্যাপটপ। এখন কোশ্চেন হচ্ছে যে আমি এত বছর চাকরি করি, আমি আগে রুমে বসতাম, এখন রুমের পরিবর্তে একটা কিউতে বসাইছে, এবং কিউ ইজ নট এ প্রবলেম, অলসো হ্যাভ গিভেন এ স্পেস, দি স্পেস ইজ লাইক দ্যাট আই ক্যান পুট মাই ল্যাপটপ, আমি যদি ডান দিকে মাউস ট্রাই করি, এমন একটা সিচুয়েশনের ভিতরে আমি পড়ে গেলাম। ওকে, বাট অ্যাগেইন শিবলি তুমি আছো তো না? জি আছি না, তোমার লাইনে কোনো প্রবলেম হয়েছে না? না ঠিক আছে। এবং what happens, you know, je I took it as a such challenge. Okay, I left big multinational company, I joined over here national company, claim that they are also Bangladeshi multinational company. Ami believe koro, ami
15 দিন পর্যন্ত এই জায়গায় বসি, আমার যখন এনে বসতে অসুবিধা হয়, ছোট্ট একটা মিটিং রুম আছে প্রাণের 10 তলায়, আমি ওইখানে বসতাম, বাট বসে বসে কাজ করতে শুরু করলাম। আই স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং যে আমার আসলে কাজটা করা দরকার, যেহেতু আমি একটা জায়গা ছেড়ে চলে আসছি, এই মুহূর্তে তো আমি ওই জায়গায় ব্যাক করতে পারবো না। তো হোয়াট আই ক্যান, আই ক্যান প্রুফ ওভার হিয়ার। তা আমি এত বছর কাজ করার পরেও তারপরে আমি এই জায়গা নিয়ে কাজ করতে শুরু করলাম, এবং আই পার্সোনালি সাস্টেইনড ওভার দেন আফটার আই লেফট দ্য কোম্পানি, দ্যাট ইজ এ সেপারেট ইস্যু, বাট আই ডিড নট কমপ্লেইন। এই জিনিসটা আমরাও ফেস করি জয়েন করার পরেই, যে ইন্টারপার্সোনাল স্কিল যেটা দিনে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যারিয়ার, যে সে যখন কাজ করে, বিকজ একলা করে তো কেউ কিছু করতে পারবে না, তো ব্যারিয়ারের ওয়ান অফ দ্য প্রবলেম, ফর এক্সাম্পল সামওয়ান ইজ ওয়ার্কিং ইন মার্কেটিং, আমি একটু অন্যভাবে যদি টিমেচার পয়েন্ট অফ ভিউতে, মার্কেটিং এর কাজ ফ্যাক্টরির সাথে অ্যানালাইসিস করা, ফ্যাক্টরির সাথে কানেক্টিভিটি করা, মার্কেটিং এর কাজ হচ্ছে সাপ্লাই চেনের সাথে কাজ করা, মার্কেটিং এর কাজ হচ্ছে সেলস এর সাথে কাজ করা, মার্কেটিং এর কাজ হচ্ছে ফিনান্স এর সাথে কাজ করা, মার্কেটিং এর কাজ হচ্ছে এইচআর, অর্থাৎ হি ইজ দ্য সেন্টার অফ দ্য বিজনেস। এই ইন্টারপার্সোনাল কানেক্টিভিটি যখন না থাকে, যখন তখন হয় কি, এভরিবডি স্টার্টস নন কোঅপারেশন, এবং যখন নন কোঅপারেশন হইতে শুরু করে, তখন হয় কি, হি বিকামস অর শি বিকামস ফ্রাস্ট্রেটেড, এবং সে কিন্তু ওই ওই যে ফ্রাস্ট্রেটিং ইস্যুগুলি নিয়ে বারবার চিন্তা করতে থাকে, এজ এ হোল সে কাজে আর ফোকাস করতে পারে না, এজ এ হোল হি ক্যানট সাস্টেইন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। একদম 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 স্যার, আসলে যে জিনিসগুলো মানে আমি যদি একদম, যেহেতু সময়ের স্বল্পতা আছে, আমি যদি একদম ছোট করে, যারা ভিউয়ার যারা শুনছেন তারা ছোট করে যদি পয়েন্টগুলো নিতে চান, এইভাবে নিতে পারেন যে লেস লাভ টু ওয়ার্ক, মানে হচ্ছে আপনার কাজের প্রতি ভালোবাসাটা কমে কম থাকে, রাদার আপনি কাজের প্রতি ভালোবাসাটা বাড়াই দেন, রেজাল্ট এমনিতেই আসবে। হ্যাঁ, আপনার পজিশনও আপগ্রেড হবে, আপনার স্যালারিও আপগ্রেড হবে, শুধু কাজটাকে করে যান। হ্যাঁ, এরপরে হচ্ছে ক্রস ফাংশনাল অ্যাক্টিভিটিস গুলো, কমিউনিকেশন গুলো আরো বাড়াবেন, কারণ একটা জরিপে দেখা গিয়েছে বেশিরভাগ মানুষই চাকরি থেকে ফায়ার হয় শুধুমাত্র ইমোশনাল ইন্টেলিজেন্স কম থাকার কারণে। আমি একজন মানুষের সাথে তার জায়গায় দাঁড়িয়ে কথা বলবো, মানে তার সাথে কিভাবে কথা বললে সে তার মতো করে নিবে, এটাকে বলে ইমোশনাল, মানে তার হাসি কান্না, তার জেস্টার, পশ্চাৎ, তার অ্যাটিটিউড, তার ক্যারেক্টারিস্টিক্স কে মাথায় রেখে ওই অনুযায়ী তার সাথে অ্যাটিটিউড করা। আর একটু সোজা ভাষায় যদি এলে, যে পুটিং ইউর লেগস ইনটু হিজ শোজ, তার মতো করে অ্যাডজাস্ট অন্যকে, দুইটা পার্ট, ওয়ান ইজ সিম্পেথি, ওয়ান ইজ এমপ্যাথি, আর ইমোশনাল ইন্টেলিজেন্স অল ওয়াজ এমপ্যাথাইজড, কিভাবে তুমি অন্যকে জাজ করবে, অন্যের ভিতরে তুমি ঢুকে যাবা, অন্যকে জাস্টিফাই করবে, অন্যের প্রতি অন্যকে রেসপেক্ট করা, এবং সামহাও ইউ আর নট প্রিটেন্ডিং, ইনস্টিড অফ ইউ আর অলসো, সে যেন মনে করে সে তুমি আসলে তারই লোক, এই তো ব্যাপারটা। এরপরে আরেকটা জিনিস দেখি, আমাদের নতুন যারা ক্যারিয়ারে আসতে চান বা ক্যারিয়ারে এসেছেন, তারা শুরুতেই এসে আসলে ডেস্ক খুঁজেন। হ্যাঁ, তো আমি আই হেট দ্যাট, কি বলবো, সাইকোলজি, কারণ আমি নিজে শুরুতে 3 বছর মাঠে ছিলাম। তো আজকে যারা সাকসেসফুল, ইভেন আমার সাথে যে কামরুল স্যার আছেন, উনি নিজেও দিনের শুরু প্রথম দিনের থেকে ডেস্কে বসছেন বলে আমি বিশ্বাস করি না। আর প্রথম দিকে নিজেকে যদি আপনি যদি ডেস্কে নিজেকে পুট করেন, এবং সবসময় যদি আপনি শুধু অফিসে এসির নিচে বসে থাকতে চেষ্টা করেন, তাহলে আপনার ক্যারিয়ার আগাবে না, কারণ আপনি মার্কেটের হার্ডলস গুলো আপনি চোখে দেখবেন না, এবং বাস্তবতা থেকে অনেক দূরে থাকবেন। আপনি শুধু থিওরি নির্ভর এইচআর বা থিওরি নির্ভর মার্কেটিং অথবা থিওরি নির্ভর অ্যাকাউন্টেন্ট হবেন। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, তার ফাংশনাল স্কিলের উপর জোর দেওয়া হবে, আপনাকে এই মুহূর্তে টেকনোলজিক্যাল স্কিল, টেকনো সেভি হইতে হবে, তার মানে আপনাকে এমএস অফিসের উপরে অ্যাট লিস্ট সেকেন্ডারি স্কিল আপনার থাকতে হবে, না হলে আপনি সার্ভাইভ করতে পারবেন অর্গানাইজেশনে, কারণ আপনার বস একদিনের ভিতরে এতগুলি ডাটা চাবে, যদি আপনার ওই স্কিলটা না থাকে, আপনি সারাদিন কাজ করে ওই ডাটার আশপাশ দিয়ে দিতে পারবেন না, ডেলিভারিবল হবে না, তার মানে ডেলিভারিবল কমে যাবে। এরপরে হচ্ছে যে আপনার এই অর্গানাইজেশনে আপনি 3 বছর বা 5 বছর থাকতে চান, তাইলে এই সময়ের ভিতরে কি কি করবেন তার জন্য একটা গোল, মানে সেট অফ অ্যাকশন করতে হবে, এবং গোল সেটিংটা আপনাকে করে নিতে হবে, না এই না থাকার কারণে আমরা অর্গানাইজেশন থেকে ছিটকে পড়ে যাই। এরপরে আরেকটা হচ্ছে যে আমরা কোনো কিছু, আমাদের কোনো বস বা আমাদের ম্যানেজমেন্ট যে কোনো একটা প্রজেক্ট জেলে, সেটা সবসময় খুঁজতে চেষ্টা করি এটাকে আমার জেডির সাথে আছে কি না আছে, আপনার জেডের নিচের লাইনে একদম স্পষ্ট করে লেখা আছে যে আপনার ম্যানেজমেন্ট যদি যে কোনো কাজ দিলে করতে বাধ্য হবেন, এইটার দিকে কেউ পড়েন না, শুধু ওপরের লাইনগুলো পড়ি আমরা। ম্যানেজমেন্ট কাজ দিয়েছে মানে হচ্ছে আপনাকে করতে হবে, এটা আপনার কাজ না তো কার কাজ, এটা আমি এমপ্লয়ি, আমার সব কাজই আমার, যখন যেটা আমার উপর অ্যাসাইন করা হবে। সো এই জায়গা থেকেও নিজেকে সরিয়ে নিয়ে এসে এ করতে হবে। এরপরে কোম্পানির ভিএমভি বলি, ভিশন মিশন ভ্যালুজ, কখনো আমরা কি পড়ে দেখেছি আমার কোম্পানির ওয়েবসাইটে ভিশন মিশন ভ্যালুজ? অনেকেই জানে না, অনেকেই জানে না, আমি আমি
99% লোক বলতে পারবে না হোয়াট ইজ দ্য মিশন ভিশন, বলতে পারবে কারেক্ট 99% লোক। তো কোম্পানির ভিশন মিশন এবং ভ্যালু কি কি, ভ্যালুর উপরে কোম্পানি অ্যাসেস করে। আপনি যে দিন বছর শেষে আপনার পিএমএস বা আপনার ইনক্রিমেন্ট বা আপনার প্রমোশন হচ্ছে না, কেন হচ্ছে না আপনি বুঝতেছেন না, কিন্তু আপনার আসলে ভ্যালু সেট নাই। কোম্পানি যে ভ্যালু সেট আপনার ভিতরে চেয়েছিল আপনি সে ভ্যালু সেটে কাজ করে নাই, আপনি শুধু কাজ করেছেন ফাংশনালি। এই জন্য ভ্যালু সেটকে আপনার কোম্পানি ভ্যালু সেটের উপর ফোকাস করতে হবে। এরপরে হচ্ছে স্যার আমি যদি আরেকটা জিনিস বলতে চাই, যে আমরা সবাই না ইদানিং একটা কথা বলি ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। স্যার সরি, অনেকে আমার কথা শুনে মাইন্ড করবেন, বাট ইটস হেল স্টাফ, শিট স্টাফ। হ্যাঁ, আমি কাজ করছি কিসের জন্য? আমার ফ্যামিলির জন্য। আমি কাজ করব আমার টাকা দিয়ে আমার ফ্যামিলি চলবে, তার মানে কি আমার আমার কোম্পানি কি আমার লাইফকে ব্যালেন্স করে দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স তো আমার কাছে, আমি যদি আমার কাজ গুছিয়ে কোম্পানি আমাকে বা আমার বস যে কাজ দিচ্ছে সে কাজ যদি সময়ের ভিতরে গুছিয়ে এক্সট্রা এফোর্ট দিয়ে করে ফেলতে পারি, আমার বসকে মানা করবে তুমি তোমার বাড়ি যেও না? সেলস এর পিপুলের ক্ষেত্রে সেলস, স্যার অনেকে কোশ্চেন করেছে সেলস এর জন্য কিছু বলেন, সেলস এর ক্ষেত্রে একই কথা। অনেক সেলসম্যানকে দেখেছি পায়ের উপর পা তুলে সেলস করে, কিভাবে করে? তাদের ওই স্কিল সেট গুলো আগে থেকে রেডি করা আছে যে কি করলে কি হবে, তার কারণে ওরা 30 দিনের কোয়ার্টারে সেলস কে সাধারণত আমরা ভাগ করে থাকি 4 সপ্তাহে, ওরা 3 সপ্তাহে টার্গেট করে আর 1 সপ্তাহে আছে দেখে যে পরের মাসের টার্গেট কি করব সেটা, 1 সপ্তাহ হাতে রেখে টার্গেট শেষ করে ফেলে। তা আপনি এটা করেন না, শুধু সেলস না প্রত্যেকটা মানুষ এটা করেন, আমরা শুধু সেলস এর কাছ থেকে নাম্বার চাই। আমি আমরা কি কখনো এটা চিন্তা করি না যে আর কাজটাও নাম্বারে কনভার্ট করে ম্যানেজমেন্টকে দেখাই, তাহলেই তো আমার প্রমোশন বা আমার চাকরিটা নিরাপদ হয়। এরপরে স্যার এই কাজ, এরপরে আরো কিছু জিনিস স্যার আমি অ্যাড করতে চাই যদি আপনি এলাও করেন, যে আমরা বেশিরভাগই শুধু নিজেদের আমাদের হাতে আসলে শিবলি, উই নিড টু শো, উই নিড টু ডু অ্যান অ্যাড থেকে 40 মিনিট 40 সেকেন্ড সময় নেব স্যার। আমরা কোম্পানি কম্পিটিশন অ্যানালাইসিস করি না, মানে আমার মার্কেটে যারা কম্পিটিটর, একটা কম্পিটিটর 3 রকম ধাপ হয়, একটা নেক টু নেক কম্পিটিটর, একটা সেকেন্ডারি সেকেন্ড লাইন কম্পিটিটর, একটা সিগ্রেটার কম্পিটিটর। আমরা কি জানি যে আমি যে মেঘনাতে চাকরি করি বা আপনি যে কোম্পানিতে চাকরি করেন, আপনার আশপাশের মার্কেটে কম্পিটিটররা কি করছে, তাদের কি স্ট্র্যাটেজি নিচ্ছে, কি কম্পিটিশন আজকে আগামী কালকের কি স্ট্র্যাটেজি হবে? আপনি এইচআর বা আপনি অন্য প্রফেশন বা অ্যাকাউন্টস এর লোক, আপনি শুধু সেলস কেন জানবে আজকের প্রোডাক্টের দাম কত হবে? আমি কেন জানবো না আমার কোম্পানির প্রোডাক্টের দাম কত হবে? স্যার আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মার্কেট ডিনামিক্সটা, মার্কেট ডিনামিক্স হচ্ছে মার্কেটটা জানতে হবে, যে আজকে কোম্পানির প্রাইভেট জব সবসময় ইনসিকিউর সবসময় সিকিউর আপনার কাজের উপর নির্ভর করে, এই জন্য মার্কেটের সাথে অ্যালাইন থাকতে হবে, মার্কেটের সাথে অ্যালাইন থাকতে হবে। যেমন আজকে কামরুল স্যার আমার ভিন্ন একটা ইন্ডাস্ট্রিতে মানুষ, কিন্তু আমি তার সাথে সবসময় যোগাযোগ রাখি, কোনো এক সময় স্যারকে হয়তো আমার দরকার পড়বে যে স্যার আমার এখন একটা হেল্প দরকার হচ্ছে, আমার একটা ডিসিশন নিয়ে প্রবলেম হচ্ছে স্যারের দিয়ে আমাকে ডিসিশন মেকিং, স্যার আমাকে ইনপুট দিলে হয়তো আমি এখান থেকে বেরিয়ে আসবো। তো মার্কেট ডিনামিক্সটাকে আপনাকে জানতে হবে, মার্কেটে যারা আপনার প্রফেশনে কাজ করছেন ওই প্রফেশনালদের সাথে সবসময় যোগাযোগ করবেন এবং তাদেরকে অ্যাডভাইস করবেন এবং কিছু 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 মেন্টরশিপে আসবেন, নিজেকে নিয়ে আসবেন, তাহলে আপনি সিকিউর থাকবেন এবং আপনি আরো উপরে উত্তরোত্তর উপরের দিকে উঠতে পারবেন, ক্যারিয়ারে ব্যারিয়ার গুলো এলিমিনেট হয়ে যাবে, ব্যারিয়ার থাকবে না ইনশাল্লাহ। অলরাইট শিবলি, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এবং মানে আমি নর্মালি খুব মনোযোগ সহকারে শুনতেছিলাম, আই ওয়াজ অলসো লার্নিং ফ্রম ইউ, ওয়ান্ডারফুল ডিসকাশন। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আমিও চেষ্টা করবো দু একটা অ্যাপ্লাই করার জন্য, সো দ্যাট আই ক্যান গ্রো ডাউন দ্য লাইন, আর একটু ভালো হইতে পারি কিনা। আমিও স্যার অনেক কিছু, আসলে লার্নিং জিনিসটা হচ্ছে শেয়ারিং স্যার, আমিও আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি। ইনফ্যাক্ট অনেকেই ইনবক্স করছেন, এই ইনবক্স এর প্রশ্নের ভিতর থেকেও স্যার অনেক কিছু লার্নিং চলে আসছে আমাদের জন্য স্যার। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, ভালো থাকবা, সেফ থাকবা, এবং আমি যেহেতু শোটা রেগুলার করি আমি তোমাকে হয়তো আবার একটু ডাকবো টু ডিসকাস ইভেন মোর। আজকের মতো আমরা একটু বিদায় নিতে হবে, জাস্ট ছোট্ট করে বলে দিই, শিবলি যে কথাগুলি বললো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে ব্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, যে ইউনো যে আমরা আসলে সবসময় একটু নিজের ইউএসপি অথবা নিজের স্ট্রঙ্গার এরিয়া, আমি সবসময় বলি যে হোয়াট ইজ ইউর স্ট্রঙ্গার পার্ট, ট্রাই টু ইম্প্রোভাইজ দিস ইভেন বেটার। আমরা সোয়াটটা যদি বলি, যেটা শিবলি শুরুতেই বলছিল, আমি যদি সোয়াট প্রপার অ্যানালাইসিস করতে পারি, আই মিন if I can improvise my stronger area even better, তখন হয় কি আমার উইকনেস গুলি কমে যায়, এবং যখন আমার উইকনেস গুলি কমে যায় তখন আই বিকাম মোর কনফিডেন্ট, দেন আই ক্যান গ্রেট দ্য অপরচুনিটি। যখন আমি অপরচুনিটি গেইন করতে পারি দেন থ্রেটস ক্যানট সাম হাউ, আমাকে থ্রেটস কমে যায়। ইট ইজ সামথিং লাইক দ্যাট, ওয়ান্স ইউ আর স্ট্রঙ্গার ইমিউন সিস্টেম লাইক ইউ, আমার ইমিউন সিস্টেম যদি ভালো থাকে দেন করোনা ক্যানট ইফেক্ট আমি, আমার হবে কি আমার উইকনেসটা কমে যাবে, দেন দের ইজ এ লেস থ্রেট টু এফেক্ট বাই দ্য করোনা, সো দ্যাট আই হ্যাভ মোর অপরচুনিটি টু সাস্টেইন।
দ্যাট ইজ সিম্পল সো ওয়ান্স উই আর ওয়ার্কিং উইথ দ্য আওয়ার স্ট্রঙ্গার আমি সবসময় বলি উই অলওয়েজ লাভ টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ নাই কি নাই কি নাই ওইটা বাদ দিয়ে আমার কি আছে সেইটাকে কিভাবে আরো স্ট্রঙ্গার করা আরো রিচ করা যায় তখন অটোমেটিক্যালি ইউর উইকনেস উইল বি লেস যখন আপনার ইম্প্রুভমেন্ট এরিয়া কমে যাবে আমি খুব সিম্পলিফাই করে বলি দেন হোয়াট উইল হ্যাপেন ইউ হ্যাভ দ্য ব্রেভনেস টু গ্রেপ দ্য অপরচুনিটি যখন আপনার অপরচুনিটি গ্রেপ করার জন্য আপনার মানসিকতা গ্রহণ করবে তখন ইউল হ্যাভ লেস থ্রেটস ইন দ্য মার্কেট এবং আরেকটা কথা ছোট করে বলে দিই যে সাকসেস ইজ অল অ্যাবাউট হাউ ইউ আর গ্রোয়িং Nobody's in the industry will take you to the next level. So, interpersonal skill, soft skill, that emotional intelligence, negotiations, communication skill, adaptability, flexibility. I learned a lot. Thank you very much, young man. And you are doing a fantastic job. I believe that you will grow even better. Bhalo kore kaj koro, boro ho. এবং সবাই সুস্থ থাকবেন স্পেশালি আমি এইচআর প্রফেশনাল যারা আছেন তাদের প্রতি অনেক ভালোবাসা এবং তারা ভালো থাকবেন আর এটা ভেরি ভেরি স্পেশাল যে আমি আসলে সবসময় সেলসের প্রতি খুব সফট তো সেলসের মানুষদেরকে আমি আসলে স্যালুট দিতে চাই এবং সালাম দিতে চাই যে আপনারা এই মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে সারা বাংলাদেশে আমাদেরকে ঘরে থাকা নিশ্চিত করছেন এই জন্য আপনাদের জন্য মানে আক্ষরিক অর্থে আমার ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আমার ভালোবাসা দোয়া এবং একইভাবে দোয়া চাচ্ছি স্যার নিজেও সেলসের মানুষ স্যারের কাছ থেকে দোয়া চাচ্ছি থ্যাংক ইউ শিবলি টেক কেয়ার ভালো থাকবা আমরা আজকে এখানে শেষ করি আমরা ডে আফটার টুমরো এবং আগামীকাল কেন পরশুদিন আমাদের আবার এই শোটা হবে রাত 10টা থেকে 11টা এবং পারহাপস আই উইল ইনভাইট অ্যানাদার ইন্টারেস্টিং পারসন টু ডিসকাস আমার সাথে সাথে সেও ভ্যালু অ্যাড করবে এবং আপনারা যারা আজকে আমাদেরকে শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সবাই ভালো থাকবেন সেফ থাকবেন এবং অফকোর্স ইউ মাস্ট রিমেম্বার ওয়ান্স ইউ আর সেফ পারহ্যাপস ইউর ফ্যামিলি ইজ সেফ ওয়ান্স ইউর ফ্যামিলি ইজ সেফ দেন হোয়াট ইজ হ্যাপেনিং ইউর সোসাইটি ইউর ওভারঅল বাংলাদেশ তো প্লিজ স্টে সেফ স্টে হোম এবং আরেকটা কথা বলতে চাই এই সময়টা আমরা নষ্ট না করি লেটস ট্রাই টু একটা স্কিল দুইটা স্কিল আমরা যদি একটু শার্পেনিং করতে পারি দ্যাট ইজ অল অ্যাবাউট our objective that is all about our effort today ei shubhokamona shobar shushastho kamona kore ajker moto ekhane bidai nicchi inshallah porshu din rat I mean roibar rate abar dekha hobe same show talk presence passion to go till then shobai bhalo thaken good night For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.